নমস্কার আজকে আমরা শুনব শ্রী প্রফুল্ল রায়ের উপন্যাস সন্ধিক্ষণের দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখন অব্দি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় প্রথম পর্বে আমরা শুনলাম সুজাতার জীবনের গল্প সুজাতা যার বিয়ে হয়েছিল এবং এক বছরের মধ্যে সে বিধবা হয়ে যায় সে একটি ব্যাংকে বড় চাকরি করে এবং সেই ব্যাংকের চাকরির সূত্রেই তার রিসেন্টলি দেখা হয়েছে রজতাভোর সাথে রজতাভু একজন আপ এন্ড কামিং বিজনেসম্যান সে লোনের ব্যাপারে ব্যাঙ্কে গেছিল এবং একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে দুজনের মধ্যে সুজাতার নিজের শ্বশুর বাড়িতে অনেক দায়িত্ব তার শ্বশুরমশাই অসুস্থ শাশুড়িরও রিসেন্টলি কিছু রোগ দেখা দিয়েছে তার দেওর বছরের কয়েক মাস উন্মাদ হয়ে থাকে একটা অ্যাক্সিডেন্টে তার মাথায় চোট লেগেছিল তারপর থেকেই এরকম হয়ে গেছে ছেলেটা সুজাতার দাদা আমেরিকায় সেটেলড এবং তিনি চান যে যত তাড়াতাড়ি সম্ভব সুজাতা আমেরিকায় ওদের কাছে চলে আসুক মানে ওর দাদা বৌদির কাছে সুজাতার দাদা ওর একটা চাকরিরও ব্যবস্থা করে রেখেছে কিন্তু সুজাতা যেন কিছুতেই নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বেরোতে পারছে না এদিকে এটা বেশ পরিষ্কার যে রজতাভোর প্রতি সুজাতার একটা মায়া পড়ে গেছে দেখা যাক এই দ্বিতীয় পর্বে কোথায় গড়ায় এই উপন্যাস শুরু করছি সন্ধিক্ষণের দ্বিতীয় পর্ব যতদিন যাচ্ছে ব্যাংকের কাজে চাপ ততই বেড়ে চলেছে বিজনেস লোন হাউস বিল্ডিং লোন ক্রেডিট কার্ড এমনই নানা ঝুঁকি সুজাতাকে সামলাতে হয় আজকাল সরকারি বেসরকারি সব অফিসের একটাই মূল মন্ত্র কম লোক দিয়ে বেশি বেশি কাজ করিয়ে নেওয়া অফিসে এলে নিঃশ্বাস ফেলার সময় থাকে না সুজাতার অনেকগুলো লোন অ্যাপ্লিকেশনের ফাইল জমে আছে সেগুলো প্রসেস করে ম্যানেজারের বিবেচনার জন্য পাঠানো দরকার ক্লায়েন্টরা যেসব ডকুমেন্ট জমা দিয়েছে তার খুঁটিনাটি তন্ন তন্ন করে দেখতে হলে ফাইলে বা কম্পিউটারে ডুবে যেতে হয় কিন্তু আজ হাজার চেষ্টা করেও মন বসাতে পারছে না সুজাতা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা সময় মাপতে মাপতে যত এগিয়ে চলেছে আনমোনা ভাবটা ততই বেড়ে চলেছে সুজাতার কাল থেকেই স্নায়ুমণ্ডলিতে এক ধরনের উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল সেটাও ক্রমশ তীব্র হচ্ছে লাঞ্চ ব্রেকের সময় সুজাতা লক্ষ্য করলো যে ফাইলটা সে খুলে বসেছিল তার দশটা শব্দ তার পড়া হয়নি না আজ আর কিছু হবার নয় ফাইল বন্ধ করে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল সুজাতা অফিসের গাড়িতে পার্ক স্ট্রিটে পৌঁছতে মাত্র কয়েক মিনিট লাগলো যে বিখ্যাত রেস্তোরাঁয় লাঞ্চের জন্য টেবিল বুক করা হয়েছে সেটার সামনের ফুটপাতে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছিল রজতাভোগ বোঝাই যায় সুজাতার জন্য সে অপেক্ষা করতে করতে অস্থির হয়ে পড়েছে গাড়ি থেকে সুজাতা নামতেই রজতাপু ছুটে এলো সুজাতা জিজ্ঞেস করে কী হলো এখানে দাঁড়িয়েছো কেন টেনশনে রজতা সারা মুখ জুড়ে হাসে তাই বুঝি কিসের টেনশন না মানে লাস্ট মোমেন্টে মাইন্ড চেঞ্জ করে যদি না আসো তাই সুজাতা আড়াই বছরের মতো ভুকে দেখছে এতদিনে সে জেনে গেছে ওর মধ্যে এক ধরনের ছেলে মানুষই অধীরতা রয়েছে আমি কিন্তু কথা দিলে কথা রাখি ভেরি গুড ভবিষ্যতে রেখো কিন্তু রজতাভু উচ্ছ্বাসের সুরে বলে ভবিষ্যতে কোন কথা তাকে রাখতে হবে আন্দাজ করতে চেষ্টা করলো সুজাতা ভাবে কিছু একটা মনে হলো কিন্তু কোনো প্রশ্ন করল না শুধু বলল রাস্তায় দাঁড় করিয়ে রাখবে নাকি না না চলো শসব ব্যস্ত রজতাবু বলল সুজাতাকে নামিয়ে দিয়ে সোফার অর্থাৎ বিকাশ গাড়ির কাছে দাঁড়িয়েছিল তাকে বিদায় করে সুজাতা রজতাবুর সঙ্গে এগিয়ে যায় আগেই সে ঠিক করে রেখেছিল লাঞ্চের পর ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে যাবে এই অভিজাত রেস্তোরাঁয় আগেও অনেকবার এসেছে সুজাতা এখানকার সমস্ত কিছুই তার চেনা রেস্তোরাঁটা দোতলা গ্রাউন্ড ফ্লোর থেকে একটা সুদৃশ্য ঘোরানো সিঁড়ি ওপরে উঠে গেছে এই লাঞ্চ টাইমে প্রায় সব টেবিলই বোঝাই যা দু চারটে ফাঁকা রয়েছে সেগুলো রিজার্ভড পরে লোক এসে যাবে মৃদু আলো আধারিতে চারদিকে আশ্চর্য এক মায়াবী পরিবেশ খুব হালকা সুরে ওয়েস্টার্ন মিউজিকের ক্যাসেট বেঁচে চলেছে নানা টেবিলের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দুজনে দোতলায় উঠে গেল রজতা এমন জায়গায় টেবিল বুক করেছে যার গা ঘেঁষে রয়েছে একটা মোজেক করা গোল পেলার ওটা থাকায় চারপাশের ভিড়ের ভেতর একটু আড়াল পাওয়া গেছে তারা কথা বললে কেউ শুনতে পাবে না অবশ্য এখানে যারা খেতে আসে অন্যের ব্যাপারে তাদের কোনো কৌতূহল নেই ওরা বসতে না বসতেই স্টুবেন্ট এসে হাজির তাকে খাবারের অর্ডার দিয়ে কিছুক্ষণ তার কারখানা প্রোডাকশন ইত্যাদি নিয়ে বকে গেল রজতা খুবই মামুলি কথাবার্তা এমনটা সেরোজি বলে সুজাতা বুঝতে পারছিল জমি তৈরি করে নিচ্ছে রজতাভ ঝুলি থেকে বেড়ালটা কখন বেরোয় সেটাই শুধু দেখায় খাবার এসে গেল খানিকটা খাওয়ার পর রজতভো আসল প্রসঙ্গে চলে আসে এভাবে তো আর চলতে পারে না কিভাবে উইকে দু তিন দিন দেখা আর রাত্রে ফোন এমন করে লাইফ কাটানো তো সিম্পলি ইম্পসিবল সুজাতা অস্পষ্ট কি বলল তার একটি শব্দও বোঝা গেল না রজতা গভীর গলায় বলল তোমাকে ছাড়া আমার লাইফটা ইনকমপ্লিট মনে হচ্ছে অনেক ভেবে দেখেছি আমাদের এবার একটা ডিসিশন নিতে হবে আমার দিক থেকে নিয়েও ফেলেছি আশা করি সিদ্ধান্তটা কী তুমি তা জানো আমার তো বিশ্বাস তুমিও একই ডিসিশন নিয়েছো মুখ নামিয়ে অনেকক্ষণ নীরবে বসে থাকে সুজাতা বাইরে থেকে বোঝার উপায় নেই তার ভেতরটা কতখানি তোল পার হয়ে যাচ্ছে উৎকণ্ঠিত রজতাবু টেবিলের ওপার থেকে তার দিকে পলখিন তাকিয়ে থাকে কালি এমনটা আঁচ করে নিয়েছিল সুজাতা ভেতরকার ঝড় থামলে মুখ তুলে বলে আমাকে আমাকে একটু ভাবতে দাও আমাকে মুখ ফুটে না বললেও ধরে নিতে পারি ওটা নিয়ে তুমি এতদিন কম ভাবনি তোমার দ্বিধাটা কোথায় আমি জানি বুঝতে পারি সুজাতা চুপ রজতাপু টেবিলের ওপর দিয়ে অনেকখানি ঝুঁকে বলল তোমার জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে সেটা খুবই দুঃখের তার শখটা কাটিয়ে ওঠা সত্যি মুশকিল কিন্তু সুজাতার খাওয়া থেমে গিয়েছিল সে একেবারে চুপ শুধু তার হাতের চামচটা প্লেটের খাদ্য বস্তুগুলো নাড়াচাড়া করতে লাগলো রজতাপু বলেই যাচ্ছিল মানুষ শুধু স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারে না পিছু যদি থমকে যায় আটকে পড়ে সামনের দিকে এগোবে কি করে বলতে বলতে হঠাৎ তার খেয়াল হলো সুজাতা কিচ্ছু খাচ্ছে না তারা দিয়ে বলল কি হলো খাও হ্যাঁ হ্যাঁ খাচ্ছি অন্য মনস্ক হয়ে পড়েছিল সুজাতা আস্তে আস্তে চামচে করে প্লেট থেকে বাটার ভেটকির একটা টুকরো কেটে তুলে নিল তোমার কাছে যেটুকু শুনেছি তাতে মনে হয়েছে অঞ্জন চমৎকার মানুষ সে যদি একটা স্কানড্রল হতো বাজির পাঝাড়া হতো তাকে ভুলে যেতে দশ দিন লাগতো না সে এতটা ভালো বলেই তোমার তোমার মধ্যে বাধা তৈরি হয়ে আছে বাধাটা কাটিয়ে উঠতে আমি সাহায্য করব তোমাকে কোন পদ্ধতিতে বাধা কাটাবে তা জানতে চাইলো না সুজাতা লাঞ্চ শেষ হতে ঘন্টা দুই লাগলো তারপর বিল মিটিয়ে রেস্তোরাঁর বাইরে এলো ওরা আমাকে একটা ট্যাক্সি ধরে দেবে ট্যাক্সি দিয়ে কী হবে না লাঞ্চ খাওয়ালে তোমার জরুরি কথা শুনলাম এখন বাড়ি ফিরতে হবে না নো 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 মানে রজত নিজস্ব একটা মারুতি এইট হান্ড্রেড গাড়ি আছে সেটা ফুটপাতের দাহার ঘেঁষে পাক করা ছিল সেদিকে আঙুল বাড়িয়ে বলল এসো আমার সঙ্গে গাড়িতে উঠো না না আমাকে পৌঁছে দিতে হবে না সুজাতা হক চকিয়ে যায় তার মাথায় লহমায় একটা প্রবল অস্বস্তি ঢুকে গেছে দত্ত ম্যাঞ্চনের সামনে একজন অপরিচিত যুবকের গাড়ি থেকে তাকে নামতে দেখলে ও বাড়ির লোকেরা কি ভাববে রজতাভ খুব সম্ভবত সুজাতার মনোভাব চোখিতে আজ করে নেয় তুমি বিব্রত হবে এমন কিছু আমি কি করতে পারি তোমাকে তোমার শ্বশুর বাড়ি অব্দি নিয়ে যাবো না ঠিক আছে তাহলে আমরা এখন ভবানীপুরে যাবো সেখানে একটা কাজ সেরে তোমাকে ট্যাক্সি ধরে দেবো তুমি বাড়ি ফিরে যেও আমি সেকেন্ড হাওড়া ব্রিজ ধরে ফ্যাক্টরিতে চলে যাব ভবানীপুরে নিয়ে যাবে কেন সেখানে গেলেই বুঝতে পারবে কি আশ্চর্য আমি কথাটা শেষ করা গেল না নিজের ঠোঁটে তর্জনী রেখে সুজাতাকে থামিয়ে দিয়ে রজতাপু বলল লাইক গুড গার্ল চটপট গাড়িতে উঠে পড়ো সুজাতার কি যে হয়ে গেল আর কোনো প্রশ্ন করল না এই যুবকটির মধ্যে এমন অনেক ব্যাপার আছে ছেলে মানুষই সারল্য জেদ কর্তৃত্ব নাকি তার উপর অধিকার বোধ যে সে জোর দিয়ে কিছু বললে সুজাতার পক্ষে না বলা সম্ভবই নয় পার্ক স্ট্রিট থেকে ভবানীপুরে পৌঁছতে মিনিট করি লাগলো যোগুবাবুর বাজারের উল্টো দিকের একটা রাস্তায় ঢুকে একটা সেকেলে দোতলা বাড়ির সামনে গাড়ি থামায় রজতাপক রাস্তার ওপরই সদর দরজা সেটার মাথায় সাইনবোর্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস তার নিচে লেখা রামশঙ্কর ভট্টাচার্য এম এ বি এল হাড়ে মজ্জায় হিম বয়ে যায় সুজাতার গলার স্বর বুঝে আসছিল রকমে বলতে পারে কি হলো এখানে নিয়ে পরে বলছি বাড়ির দরজার পাশের দেওয়ালে কলিং বেলের সুইচ রজতা ভো সেটা টেপার প্রায় সঙ্গে সঙ্গে মাঝ বয়সী একটি কাজের লোক দরজা খুলে দিল কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো কদিন আগে আপনি এসেছিলেন না বাবু হুম রামশঙ্করবাবু বাড়ি আছেন আছেন নিজের নামটা জানিয়ে রজতা ভু বলল আমার কথা গিয়ে বলো আজ এই সময় উনি আমাকে আসতে বলেছিলেন আপনারা ভেতরে বসুন আমি দিচ্ছি সদর দরজা থেকে একটা চওড়া প্যাসেজ বাড়ির ভেতর দিকে চলে গেছে প্যাসেজটা যেখানে শুরু তার ঠিক ডান ধারের একটা ঘর খুলে দিল আধ বুড়ো লোকটা ঘরটা পুরনো আমলের মস্ত টেবিল আর গদিওয়ালা বেশ কটা চেয়ার দিয়ে সাজানো সিলিং থেকে ফ্যান ঝুলছে দুই দেওয়াল জুড়ে আলমারি বোঝাই আইনের বই সুজাতা আর রজতাভুকে সেখানে বসিয়ে লোকটা চলে গেল রজতাবু জানাল রামশঙ্কর ভট্টায আলিপুর কোর্টের বাঘালয়ের ছিলেন দুটো স্ট্রোক হবার পর ওকালতি ছেড়ে দিয়ে বাড়িতেই থাকেন ধর্মচর্চা আর ম্যারেজ রেজিস্ট্রেশনের কাজ করে তার সময় কাটে মানুষটি চমৎকার রামশঙ্করের জীবনের ইতিহাস সম্পর্কে লেশ মাত্র আগ্রহ নেই সুজাতার কাজের লোকটাকে রজতাভু যা সব বলছিল তা থেকে এটা পরিষ্কার হুট করে আজ এখানে আসেনি সে রীতিমতো আটঘাট বেঁধে ছক কষে সে তাকে নিয়ে এসেছে অথচ এখানে আসার ব্যাপারটা ঘুণাক্ষরেও আগে জানায়নি ভীষণ উতলা লাগছিল টেনশনে গলা শুকিয়ে আসছে সুজাতার উদ্বেগের সুরে বলল এসবের মানে কি কিসের তুমি বললে না তো এখানে কেন নিয়ে এসেছ ম্যারেজ রেজিস্ট্রারের কাছে মানুষ কি করতে আসে সাপলুডো খেলতে নিষ্পাপ মুখ করে রজতাভু বলে নিজের ব্যক্তিত্বের খানিকটা ফিরে আসে সুজাতার মধ্যে চাপা তীব্র গলায় বলে তুমি কি আজই বিয়েটা সেরে ফেলতে চাইছো নাকি জানো তো এসবের জন্য একটা মেন্টাল প্রিপারেশন দরকার অঞ্জন নেই কিন্তু তাদের বাড়িতে আমি থাকি ওর মা বাবা কাকিমা ভাই বোনদের জানাতে হবে আমার দাদা বৌদি আমেরিকায় থাকে তাদের খবর দিতে হবে আমরা কি টিনেজার নাকি ধুম করে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললেই হলো লাইফটা উইমসিক্যালি চলার ব্যাপার নয় কি করে প্লিজ 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 অনেক কষ্টে প্রায় হাত জোর করে সুজাতাকে প্লিজ কুল ডাউন আমার কথাটা আগে শোনো কি শুনবো হম রাগ উত্তেজনা পুরোপুরি কাটেনি বিরক্ত অসহিষ্ণু সুরে সুজাতা কথাটা বলে আমারও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের না জানিয়ে বিয়েটা হওয়া কি সম্ভব তাহলে এখানে কি করতে এসেছো এক মাসের নোটিস দিতে আরে এত আগে মেন্টাল থাকতে সময় তো দরকার এর মধ্যেই তুমি নিজেকে প্রস্তুত করে নিতে পারবে দাদা বৌদি অঞ্জনদের বাড়ির লোকজন ফ্রেন্ডস কলিগস সবাইকে জানাতে পারবে তাছাড়া তাছাড়া কি তোমার উপর একটা প্রেশার থাকবে ভেতরে ভেতরে যে বাধাটা এখনো রয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য প্রেশারটা খুব দরকার উত্তর দেওয়া হলো না সুজাতার একজন বয়স্ক লোক ঘরে এসে ঢুকলেন মাথা চুল ধবধবে টকটকে রং সারা মুখ জুড়ে আশ্চর্য এক প্রশান্তি সৌম্য দর্শন বলতে যা বোঝায় ঠিক তাই চোখে পুরু ফ্রেমের চশমা পরনে সরুপার ধুতি এবং হাফ হাতা পাঞ্জাবি পায়ে তোলা চটি পোশাকে আশাকে পুরনো আমলের যে বাঙালিরা প্রায় বিলীন হয়ে গেছে একে দেখলে তাদের কথা মনে পড়ে যায় নিশ্চয়ই ইনি রামশঙ্কর ভট্টাচার্য তার চেহারায় এমন এক ব্যক্তিত্ব রয়েছে যে রজতা উঠে দাঁড়ায় দেখা দেখি সুজাতা বসুন 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 তাদের বসিয়ে নিজেও টেবিলের অন্য প্রান্তে বসলেন রামশঙ্কর আপনি আমাদের চেয়ে অনেক বড় সেদিনও বলে গেছি আপনি করে বললে ভীষণ অস্বস্তি হয় আচ্ছা ঠিক আছে আর বলবো না সে কাজের লোকটি একটা ট্রেতে তিনজনের জন্য চা এবং সুজাতা আর রজতাভের জন্য সন্দেশ নিয়ে গেল রজতা ভূ বিব্রতভাবে বলে আমরা এই একটু আগে লাঞ্চ খেয়ে এসেছি গলা পর্যন্ত বোঝাই এখন চা ছাড়া আর কিছু খেতে পারবো না প্লিজ রামশঙ্কর জানালেন বাড়িতে কেউ এলে শুধু চা দেওয়া যায় না মিষ্টি মুখ করানোটা তাদের বংশের বহুকালের রেওয়াজ রজতা বয়স কম পরিপাক শক্তি বেশি দুটো সন্দেশ খেলে এমন কিছু অসুবিধে হবে না রজতা মনে পড়ল আগের দিন এসেও তাকে মিষ্টি খেয়ে যেতে হয়েছে না আপত্তি করে আর লাভ নেই রামশঙ্কর একটা চায়ের কাপ তুলে নিয়েছিলেন হালকা চুমুক দিয়ে সুজাতার দিকে তাকালেন তার আচরণ কথা বলার ভঙ্গি তাকানো সব বুঝিয়ে দেয় মানুষটি স্নেহপ্রবণ স্বরে বললেন কাছে তোমার সব কথা শুনেছি আমরা ভারতবর্ষের মানুষ অদৃষ্টবাদী বুঝলে তো ভাগ্যে যা লেখা থাকে তা খণ্ডানো যায় না ভবিতব্যকে মেনে নিতেই হয় তোমার জীবন থেকে যে চলে গেছে সে তো কোনোদিন ফিরে আসবে না রামশঙ্কর যে অঞ্জনের কথা বলছেন তা বোঝাই যাচ্ছে সুজাতা নত মুখে চুপচাপ বসে থাকে একজন নেই বলে আরেকজনের বাকি জীবন নষ্ট হয়ে যাবে শূন্য হয়ে যাবে আমি তা মানি না আমি বলবো তোমরা বিশেষ করে তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ চমকে উঠে সুজাতা রজতাবুর সঙ্গে তার জীবন যে নানা দিক থেকে জড়িয়ে যাচ্ছে তা অনেক আগেই সেটির পেয়েছিল রামশঙ্কর সিদ্ধান্তের কথা বললেন কিন্তু সে সিদ্ধান্তটা তো নিতে পারছে না সুজাতা মনে মনে তার প্রস্তুতি শুরু হয়েছিল শুধু দুপা এগিয়ে তিন পা পিছিয়ে যাচ্ছিল দ্বিধা কাটিয়ে ওঠা কি এতই সহজ কিন্তু রামশঙ্করকে তা জানানো গেল না মনস্থির না করেই সে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে চলে এসেছে বললে তিনি বিশ্বাস করবেন কেন রামশঙ্কর কিন্তু থামেননি তুমি স্বাবলম্বী মেয়ে আর্থিক দিক থেকে দুশ্চিন্তা নেই কারো মুখোপেক্ষী হয়ে থাকতে হবে না তোমাকে তবু পুরুষ বা নারীর বিয়েটা খুবই প্রয়োজন মান সম্মান অর্থ এসব তো যথেষ্ট নয় মা বিয়েটা শুধু দেহ সর্বস্ব নয় একজন কোম্পানিয়ান কতটা প্রয়োজন রামশঙ্করের প্রতি আকর্ষণ বোধ করছিল সুজাতা শ্রদ্ধাও হচ্ছিল বয়স্ক মানুষটির মাথায় সেকেলে ধ্যান ধারণা থাকলেও তিনি বেশ সংস্কার মুক্ত যা বললেন তার মধ্যে যথেষ্ট যুক্তি আছে সুজাতা এবারও কোনো জবাব দেয় না কিছুক্ষণ তারপর রামশঙ্কর শুরু করলেন আমি এখনো পর্যন্ত দুশো তেত্রিশটা বিয়ে দিয়েছি মা প্রত্যেকটা সাকসেসফুল আশা করি তোমরাও সুখী হবে টেবিলের ড্রয় থেকে ইংরেজিতে টাইপ করা একটা কাগজ পার করে রজতা ভর্তিকে বাড়িয়ে দিলেন তোমরা যে নোটিশটা দেবে সেটা তৈরি করে রেখেছি তোমরা পড়ে সইটা করে দাও দ্রুত চোখ বুলিয়ে নিচে সই করে কাগজটা সুজাতাকে দিল রজতাপু হঠাৎ মাথার ভেতরটা কেমন যেন আরষ্ট হয়ে যায় সুজাতার ভাবনা শক্তিটা কেউ বুঝি বা মুহূর্তে হরণ করে নিয়েছে নিজের অজান্তেই যেন কাঁপা কাপা হাতে সেও সই করে দেয় নোটিশটা রামশঙ্করের কাছে ফেরত চলে গেছে সেটা ড্রয়ারে রাখতে রাখতে তিনি বললেন এক মাস পর আবার আমাদের দেখা হবে এর ভেতর যদি কিছু দরকার হয় ফোন করো নইলে চলেও আসতে পারো কোনো অসুবিধে নেই রামশঙ্করের বাড়ি থেকে বেরিয়ে রবীন্দ্রসদনের কাছাকাছি এসে সুজাতাকে একটা ট্যাক্সি ধরে দিল রজতাভোগ সুজাতা সোজা নদ ক্যালকাটায় চলে যাবে আর সে যাবে বাঁ পাশে ঘুরে বিদ্যাসাগর সেতুর দিকে রামশঙ্করের বাড়িতে অনেকটা সময় কেটেছে এখন বিকেল ফুরিয়ে আসছে দিনের তাপাঙ্ক ক্রমশ নেমে যাচ্ছে রোদের রং বাসি হলুদের মতো ম্যার মেরে দূরে ফোর্ট উইলিয়ামের ওপাশে হাওড়ার দিকটায় আকাশের ঢালু চাতালে টকটকে লাল সূর্যটা ফ্রিজ শটের মতো আটকে আছে কতক্ষণ আর বড়জোর কুড়ি পঁচিশ মিনিট তারপরেই ওটা আরও নামতে নামতে ডুবে যাবে ঝপ করে নেমে আসবে সন্ধ্যে কলকাতার রাস্তায় চিরকালের শেষ অদৃশ্য ট্রাম বাস মিনিবাসের স্রোত ভিড় তাছাড়া হাজার রকমের মিহি মোটা কর্কশ তীব্র কান ফাটানো আওয়াজ ট্যাক্সির জানলার ধারে বসে দূরমনস্কর মতো উঁচু উঁচু হাইরাইজ যানবাহন ইত্যাদি দেখতে দেখতে সুজাতা ভাবছিল খানিক আগে রামশঙ্করের বাড়িতে যা ঘটে গেল সেটা যেন অলীক স্বপ্নের মতো অবিশ্বাস্য অদৃষ্ট বা ভাগ্য বলে কি কিছু আছে সত্যি সে ঠিক জানে না আদৌ যদি থেকে থাকে তুখোর জাগলারের মতো তাকে দিয়ে বিয়ের নোটিসের সইটা করিয়ে নিয়েছে তখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে বলা যায়নি আমাকে একটু সময় দিন আচ্ছন্দের মতো বসে থাকে সুজাতা তার ইচ্ছা শক্তি চিন্তা শক্তি সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে একসময় দত্ত ম্যানশনে পৌঁছে যায় সে বিশাল লোহার গেটের একটা পাল্লা খোলা ছিল দরোয়ান বিষুন সিং একধারে টুলের ওপর বসে আছে বয়স সত্তর বাহাত্তর বিহারের ছাপড়া জেলায় তার বাবদাদারা সারা জীবন কাটিয়ে দিলেও দত্ত ম্যানশনই বিষুনের ঘর বাড়ি চল্লিশ বছর সে এখানে কাজ করছে এ বাড়িতেই স্ত্রী ছেলে নিয়ে থাকে বয়সের তুলনায় স্বাস্থ্য এখনও বেশ মজবুত সুজাতাকে দেখে উঠে দাঁড়ায় বিষুন বৌ দিদি নিজের কামরা যাবার আগে মাজির কামরায় যাবেন বহুকাল কলকাতায় থাকার কারণে সে বাঙালি হয়ে গেছে বাংলাটা ভালোই বলে অন্য সব কাজের লোকের মতো বিষুনও দত্ত পরিবারেরই একজন মাজি অর্থাৎ স্বর্ণলতা অন্যদিন অফিস থেকে ফিরে নিজের ঘরে গিয়ে গা ধুয়ে পোশাক পাল্টে চাটা খেয়ে একবার শাশুড়ির ঘরে গিয়ে দেখা করে আসে কিন্তু আজ এত জরুরি তলব কেন অফিসে বেরোবার সময় তার শরীর খারাপ দেখে গিয়েছিল অসুস্থতা কি আরও বেড়েছে খেয়াল হলো আজ তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলেন স্বর্ণলতা হঠাৎ তার চোখে পড়ল। গেটের ওধারে ফাঁকা জায়গায় একটা টাটা সুমো দাঁড়িয়ে আছে ওটা তো এই বাড়ির গাড়ি নয় কে আসতে পারে ডাক্তার কি কিন্তু দত্ত ম্যানশনের বাঁধা চিকিৎসক হলেন ডাক্তার সোমের দাসগুপ্ত কিন্তু তার একটা সবুজ রঙের অ্যাম্বাসেডার আছে বিয়ের পর থেকে ওই একই গাড়ি দেখে আসছে সুজাতা তাহলে টাটা সুমোর দিকে আঙুল বাড়িয়ে সুজাতা জিজ্ঞেস করে কে এসেছে ভীষণ ব্যাংকের বাবুরা রীতিমতো অবাকই হলো সুজাতা সে জানে তিন চারটে বড় বড়ো ব্যাংকে স্বর্ণলতাদের অ্যাকাউন্ট এবং লকার রয়েছে রয়েছে লক্ষ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট লকারে আছে গয়না নানা কোম্পানির শেয়ার ইন্স্যুরেন্সের পলিসি এবং সরকারি বন্ডের অজস্র কাগজপত্র বাড়ির দলিলও রয়েছে নিশানাথ যতদিন সুস্থ ছিলেন নিজেই ব্যাঙ্কগুলোয় যেতেন তার স্ট্রোক হবার পর দু তিন বছর স্বর্ণলতায় যাচ্ছেন বিষুন সিংকে সঙ্গে নিয়ে মাসে কম করে তিন চারবার তাকে ছুটতে হয় যেসব ইনভেস্টমেন্টস করা আছে প্রতি মাসেই সেগুলোর ইন্টারেস্টের চেক আসে আসে ডিভিডেন্ড চেকগুলো জমা দেওয়া টাকা তোলা ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করলে রিনিউ করা পাস বই আপ টু ডেট করা ঝুঁকি কি কম স্বর্ণলতা নিজেই যখন ব্যাংকে যান তখন ব্যাংকের লোকদের বাড়িতে আসার কারণ কি কৌতূহল হচ্ছিল সুজাতার সেই সঙ্গে একটু উৎকণ্ঠা ব্যাংকের হিসেবপত্রে কিছু কি গণ্ডগোল হয়েছে আজকাল জোর চুরি ফেরেবাজির কত ঘটনাই না ঘটছে সই জাল করে লকার থেকে গয়না টয়না চুরি করা হচ্ছে অ্যাকাউন্ট থেকে তোলা হচ্ছে টাকা কিছু মানুষ একেবারে নষ্ট হয়ে গেছে বিশন সিংকে কোনো প্রশ্ন না করে তরিত পায়ে সুজাতা বাড়ির ভেতর ঢুকে পড়ে সোজা চলে আসে স্বর্ণলতার ঘরে নিশানাথ যথারীতি তাঁর খাটে কাত হয়ে শুয়ে আছেন অফিসে বেরোবার সময় স্বর্ণলতাকেও শুয়ে থাকতে দেখেছিল সুজাতা এখন অবশ্য বসে আছেন তবে নির্জীব ভাব ততটা নেই ভেতরের কষ্ট কিছুটা হলেও খুব সম্ভব কাটিয়ে উঠেছেন খাট থেকে খানিক দূরে দুটো ঢাউস সোফায় একটা বিরাট ন্যাশনালাইজড ব্যাংকের একটা বড় ব্রাঞ্চের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে বসে থাকতে দেখা গেল স্বর্ণলতা তাদের সঙ্গে কথা বলছিলেন ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে আগে দু একবার এ বাড়িতে দেখেছে সুজাতা নামও জানে সুকুমার চাকলাদার আর মৃণাল গুহ ঠাকুরতা অল্প স্বল্প আলাপও আছে এই যে বৌমা এসে গেছ এই সুকুমার বাবু আর বাবুকে খবর দিয়েছিলাম ওরা মিনিট পনেরো হল এসেছেন ওদের জন্যেই তোমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলাম বসু স্বর্ণলতার খাটের একধারে ধারে আলগোছে বসে পড়ল সুজাতা দত্তরা দু তিন পুরুষ ধরে সুকুমার চাকলাদারদের ব্যাংকের মস্ত ক্লায়েন্ট তাদের কয়েক লক্ষ টাকা সেখানে ফিক্সড ডিপোজিট করা আছে এই ব্যাঙ্কে দত্ত ম্যানশনের বাসিন্দাদের আলাদা খাতের যখন যে ম্যানেজারই বদলি হয়ে আসুন ডাকলেই বাড়িতে চলে আসেন সুজাতা ভেবে পাচ্ছিল না তার জন্য ব্যাংকের লোকেদের ডাকানো হয়েছে কেন সে ধীর স্থির শান্ত স্বভাবের মেয়ে সহজে অধৈর্য হয়ে পড়ে না সে জানেই একটু পরেই সব জানা যাবে জিজ্ঞেস করল আগে বলুন আপনার পেটের ব্যথাটা এখন কেমন আছে ডাক্তার এসেছিল ওষুধ দিয়ে গেছে অনেকটা ভালো আছি সেই পুরনো অম্বলের ব্যাপার জানোই তো আমার কথা থাক মিস্টার চাকলাদার আর মিস্টার গুহু তাকে কেন ডেকেছি সেটা তোমার একটু শোনা দরকার সুজাতার জানা খবরগুলো আরও একবার জানালেন স্বর্ণলতা মোট চারটে ব্যাঙ্কে তার নিশানাথের নামে জয়েন্ট অ্যাকাউন্ট লকা ফিক্সড ডিপোজিট রয়েছে নিশানাথ প্রায় শয্যাশয় কিছুদিন ধরে স্বর্ণলতা শরীরও ভালো যাচ্ছে না ব্যাংকে ব্যাংকে নিয়মিত ছোট ছুটি করতে বেশ কষ্ট হচ্ছে দুজনেরই বয়স হয়েছে কবে কি ঘটে যাবে কেউ কি বলতে পারে তাই আগে থেকেই পাকা বন্দোবস্ত করে রাখা দরকার নিশানাথ এবং তিনি কদিন ধরে পরামর্শ করে স্থির করেছেন অ্যাকাউন্টগুলোর অর্ধেক তার আর সুজাতার নামে করা হবে বাকি অর্ধেক করা হবে নিশানাথ আর সুজাতার নামে লক ফিক্সড ডিপোজিট ইত্যাদি সম্পর্কে একই ব্যবস্থার কথা ভাবা হয়েছে আজ সুকুমার চাকলাদারদের ব্যাংকের ব্যাপারটা ঠিক করে নেওয়া হবে দিন দশকের ভেতর অন্য ব্যাংকের ম্যানেজারদেরও ডাকা হবে সেই ব্যাংকগুলোতেও একইভাবে নিশানাথ এবং স্বর্ণলতার সঙ্গে তার নামটা জোড়া হবে চাকলাদার সুজাতার দিকে তাকিয়ে বললেন ম্যাডাম আপনি তো নিজেই একটা বড় ব্যাংকের অফিসার নিয়ম টিয়ম সবই জানেন আপনার দু কপি ফটো নিয়ে একদিন কষ্ট করে আমাদের ব্যাঙ্কে চলে আসবেন আমাদের রেকর্ডে আপনার ফটো আর সিগনেচারটা থাকা দরকার সুজাতা বিরলের মতো তাকিয়ে থাকে স্বর্ণলতা এবং নিশানার যে তাকে নিয়ে এইরকম একটা পরিকল্পনা করে রেখেছেন ঘুণাক্ষরেও আগে জানা যায়নি এর জন্য আদৌ সে প্রস্তুত ছিল না চাকলাদাররা আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চা খেয়ে চলে গেলেন ততক্ষণে চমকটা খানিক সামলে নিয়েছে সুজাতা বলল মা এ আপনি কি করতে চলেছেন ঝুঁকির মাথায় প্লিজ কিছু করবেন না কেউ তার সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি করুক বা প্রতিবাদ জানাক মোটেই তা পছন্দ করেন না স্বর্ণলতা দত্ত ম্যানশনের তিনি ডিকটেটর তিনি যা স্থির করবেন সেটাই শেষ কথা নতমস্তকে সবাইকে সেটা মেনে নিতে হবে সুজাতা বেশ ভয় ভয় শাশুড়ির দিকে তাকায় এই বুঝি স্বর্ণলতার রক্তচাপ বেড়ে যায় এই বুঝি তিনি অসহ্য রাগে ফেটে পড়েন কিন্তু না মাথাটা আজ তাঁর খুব ঠান্ডা হিমশীতল সুজাতা নরম গলা এবার বলল দেখুন আপনার ছেলে নেই আমি মানে আমি অঞ্জন নেই ঠিকই কিন্তু তুমি তো এ বাড়িরই একজন যেমন আমি তোমার শ্বশুর বিনোদিনী সোনা বাবুন আমাদের সবার মতো দত্ত ব্যঞ্জনে তোমারও সমান অধিকার অনেক ভাবনা চিন্তা করি ব্যাংকের ব্যাপারটা তোমার শ্বশুর আর আমি ঠিক করেছি কিন্তু কিসের কিন্তু কপাল সামান্য কুচকে গেল স্বর্ণলতার গলার স্বরে কপালের ভাঁজে বিরক্তির লক্ষণ দেখা দিয়েছে তবু সুজাতা প্রায় মরিয়া হয়ে বলল আপনি বরং এক কাজ করুন না মা কাকিমা তো সব ব্যাপারে উদাসীন হিসেব টিসেব কিছু বোঝেন না বাবন ঠিক সুস্থ নয় জয়েন্ট অ্যাকাউন্টগুলো সোনার সঙ্গে করে নিন না তোমার আপত্তিটা কোথায় না মানে সোনা ছেলে মানুষ টাকা পয়সা প্রপার্টির ব্যাপারে সে কি বোঝে সমস্ত কিছু গোলমাল করে ফেলবে মিনমিনে গলায় সুজাতা কি যেন বলল শোনা গেল না কিছু তুমি কি নিজেকে এই বাড়ির একজন ভাবো না সুজাতা লক্ষ্য করল শুধু স্বর্ণলতাই নন নিশানা তো ওধারে খাট থেকে একদৃষ্টি তার দিকে তাকিয়ে আছেন গলায় বললেন তোমার ওপর আমরা খুব নির্ভর করছি বৌমা আমার হাল তো দেখছই তোমার শাশুড়ি মার শরীরটাও হঠাৎ হঠাৎ খারাপ হতে শুরু করেছে না বলো না এত টাকা এত সোনা এত ফিক্সড ডিপোজিট তুমি ছাড়া সেসব সামনে রাখার মতো আর কেউ নেই আমাদের মা বৃদ্ধ মানুষ দুটি না বলার শক্তিটাই যেন হরণ করে নিলেন স্বর্ণলতারা তাকে পছন্দ করেন ভালোবাসেন বিয়ের পর থেকে সেটা জেনে আসছে সে কিন্তু তার উপর ওদের যে এমন অগাধ বিশ্বাস এমন অসীম আস্থা আগে তা এত স্পষ্ট করে এমন গভীরভাবে বুঝতে পারেনি সুজাতা নিজের অজান্তেই যেন বলল আচ্ছা ঠিক আছে আপনারা যা বলবেন তাই হবে স্বর্ণলতার কপালের কুঞ্চনার নিশানাথের মুখ থেকে দুশ্চিন্তার রেখাগুলো মিলিয়ে যায় যাও বৌমা সারাদিন পরিশ্রম করে এসেছ তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো সন্ধে নেমে গিয়েছিল কাজের লোকেরা প্রতিটি ঘরেই বারান্দায় আলো চালিয়ে দিয়েছে সুজাতা উঠে পড়ে চওড়া সিঁড়ির দিকে যেতে যেতে চোখে পড়ে বাবুন তার ঘরে চিত হয়ে শুয়ে আছে অফিসে বেরোবার সময় যেমনটা দেখে গিয়েছিল এখনও তার চোখে অবিকল সেরকম পাগলাটে দৃষ্টি বোঝা যাচ্ছে কিছুদিনের মধ্যে ভায়োলেন্ট হয়ে উঠবে হাতের কাছে যা পাবে ভেঙে চুরমার করে ফেলবে বাড়ির লোকজনকে মেরে ধরে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে ফেলবে ও বেলা বাবুনকে দেখে মন খারাপ হয়ে গিয়েছিল এখন তো আরও খারাপ হয়ে গেল আর একটু এগিয়ে সিঁড়ি দিয়ে তেতলায় উঠে এলো সুজাতা সোনার ঘরের দরজা খোলা রয়েছে কলেজ থেকে নিশ্চয়ই ফিরে এসেছে সে কিন্তু তাকে দেখা গেল না হয়তো বাথরুমে ঢুকেছে অফিস থেকে ফেরার পর রোজ যা চোখে পড়ে আজও হুবহু তেমনটাই দেখা যাচ্ছে কাকিমার ঘরে তেত্রিশ কোটি দেবদেবীর পুজো এবং আরতির আয়োজন চলছে নিজের ঘরে এসে সুজাতা দেখলো আলো জ্বলছে সে জানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শ্যামা তার ঘরে আলো জ্বালিয়ে দেয় বাইরের শাড়ি টারি পাল্টে হাত মুখ ধুয়ে পাতলা কিমন ধরনের পোশাক পরে নিল সুজাতা তারপর খাটে উঠে বালিশে ভর দিয়ে আতছুয়া ভঙ্গিতে শরীর এলিয়ে দিল শারীরিক ক্লান্তি তো ছিলই সারাদিনে একের পর এক কত কিছুই তো ঘটে গেছে সবই অপ্রত্যাশিত আগে থেকে সেসব কল্পনাও করা যায়নি ভেতরে ভেতরে তার প্রতিক্রিয়ায় তীব্র অবসাদ জমা হয়েছিল সুজাতার চোখ বুঝে আসতে লাগল শ্যামা বোধ তার গায়ের গন্ধ পায় সুজাতা শোয়ার সঙ্গে সঙ্গে অন্য দিনের মতো ট্রেতে চায় এবং খাবার টাবার সাজিয়ে সে হাজির হলো খাট থেকে খানিক তফাতে নিচু সোফা আর সেন্টার টেবিল রয়েছে টেবিলে ট্রেটা নামিয়ে খাবারের প্লেট টট সাজিয়ে রাখতে রাখতে বলল অবধি এসো রোজ সুজাতা অফিস থেকে ফিরে যখন চা এবং খাবার টাবার খায় শ্যামা কাছে বসে সামনে বকর বকর করতে থাকে মেয়েটা চুলবুলি পাখির মতো ওকে খুবই ভালো লাগে সুজাতার কিন্তু আজ কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না কেউ কাছে বসে থাক সেটাও চাইছে না সে নির্জন ঘরে সুজাতা নিজেকে একা কি পেতে চায় নিজের কাল্পনিক প্রতিবিম্ব সামনে রেখে চায় নিজের সঙ্গে বোঝাপড়া করে নিতে শ্যামা তুই চা রেখে খাবারগুলো নিয়ে যা শ্যামা অবাক অফিস থেকে এসে সুজাতা জলখাবার খায়নি এমন কখনো হয় না খাবে না সারাদিন আপিসে এত খেটে এলে রাত্রি খেতে তো ডেট দেরি গো এখন একটু কিছু না খেলে শরীর খারাপ করবে যেগো আজ রজতাবুর সঙ্গে লাঞ্চ খেতে অনেক দেরি হয়ে গেছে তারপর ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়েও দুটো সন্দেশ খেতে হয়েছে সুজাতা বলল আমার খিদে নেই তুই যা শ্যামার বিস্ময়ের মাত্রাটা শতগুণ বেড়ে যায় যেদিন এ প্রথম কাজ করতে আসে তখন থেকেই সে দেখে আসছে তার এই বৌদিটি ভারী হাসি খুশি তার সঙ্গে কত গল্প করে কত মজা করে কিন্তু আজ কেমন যেন গম্ভীর চুপচাপ শ্যামার মতো সরুল মেয়ের কাছেও পরিবর্তনটা ধরা পড়েছে খাবার জন্য জোর করতে সাহস হয় না শ্যামার ধীরে ধীরে উঠে পড়ে সে ঠিক আছে গো খাবার কোনো রান্না করে ডেকে আসছি রোজ এই সময়টা বেশ কিছুক্ষণ সুজাতার কাছে কাটিয়ে যায় শ্যামা আজও তার সেই রকমই ইচ্ছে সুজাতা সেটা বুঝতে পারছিল তবু বলল না না এখন আর আসতে হবে না পরে চার কাপ টাপগুলো নিয়ে যাস মুখটা কালো হয়ে যায় সে আমার নিঃশব্দে খাবারের প্লেটগুলো নিয়ে চলে যায় সে মেয়েটাকে এভাবে বিদায় করার জন্য খারাপ লাগছিল সুজাতা কিন্তু এখন কারোর সঙ্গেই কথা বলতে ভালো লাগছে না এমন এক একটা সময় আসে যখন নিঃসঙ্গ থাকাটা খুব প্রয়োজন একা একা নিজের ভেতরের অতল স্তর যেন স্পষ্ট করে দেখে নেওয়া যায় অন্য কেউ কাছে থাকলে সেটা সম্ভব নয় একটু পরেই তার ভাবনা থেকে শ্যামা একেবারে মুছে যায়। ফিরে আসে সেই চিন্তাটা। আজকের মতো এত ঘটনাবহুল দিন সুজাতার জীবনে আর কখনো আসেনি আজ প্রতিটি মুহূর্তে ছিল নাটক প্রতিটি মুহূর্তে বিস্ময় রজত সঙ্গে লাঞ্চ খেতে যাওয়া সেখান থেকে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস বিয়ের আগাম নোটিস বাড়ি ফেরার পর নিশানা তার স্বর্ণলতার সঙ্গে ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে তার নাম জুড়ে দেওয়া একের পর এক চমক নিঃশ্বাস ফেলার সময় পাওয়া যাচ্ছিল না একটা কিছু ঘটে যাবার পরক্ষণে নতুন কি ঘটতে চলেছে আগে ভাগে তার মিল ছিল না ফলে দিশেহারা হয়ে পড়ে সুজাতা কোনো কিছুই যেন তার নিয়ন্ত্রণে ছিল না ভাগ্য নিয়তি ললাট লিপি এসব নিয়ে কখনো মাথা ঘামায় নি সে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে অদৃশ্য প্রবল শক্তিমান কিছু একটা আছে জাগলার যেমন একসঙ্গে দশটা বল নিয়ে নানা কায়দায় লোফালোপি করতে করতে তাক লাগিয়ে দেয় তেমনি কেউ ভিলকি কাকে বলে আজ তাকে সেটা টের পাইয়ে দিচ্ছে শ্বশুরবাড়ির সঙ্গে সুজাতার সম্পর্কটা খুব সরু সুতোয় আটকে ছিল বিকেলবেলায় আশ্চর্য এক ঘোরের মধ্যে যখন সে রজতাবুর সঙ্গে বিএন ডুটিছে সই করে ভেবেছিল কদিন আর পলকা সুতোটা পট করে ছিঁড়ে যাবে দত্ত ম্যানশনের সঙ্গে সমস্ত কিছু চোখে বুকে যাবে চিরকালের মতো কিন্তু স্বর্ণলতা তার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে আলগা সম্পর্কে একটা শক্ত গীত লাগিয়ে দিলেন মাথার ভেতরটা পার হয়ে যাচ্ছে একদিকে রজতাভ অপার আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে অন্যদিকে স্বর্ণলতারা আরও জোরালো ভাবে তাকে আঁকড়ে ধরতে চাইছেন সুজাতা আর ভাবতে পারছিল না স্নায়ুমণ্ডলী ঝিমিয়ে আসছে একসময় চোখ বুঝে এলো তার ওধারে সেন্টার টেবিলে চা জড়িয়ে জল হয়ে গেছে কারো ডাকে ঘুম ভেঙে গেল সুজাতার ধর্মর করে উঠে বসলো সে দেখলো খাটের পাশে দাঁড়িয়ে আছে সোনা বেশ অবাক হল সুজাতা এ সময় সোনা কখনো তার ঘরে আসে না নিজের পড়াশোনায় ডুবে থাকে পরীক্ষায় দারুণ রেজাল্ট করা ছাড়া কোনো দিকে তার লক্ষ্য নেই আকাশ ভেঙে পড়ুক পৃথিবীর তলে তলিয়ে যাক সন্ধে হলে পড়ার টেবিল থেকে তাকে তোলা যাবে না সোনা জিজ্ঞেস করে কি গো ঘুমিয়ে পড়েছিলে এই তরুণীটি সুজাতার খুব প্রিয় স্বভাবটি ভারী মিষ্টি ওকে দেখলে ওর সঙ্গে কথা বললে মনটা ভালো হয়ে যায় না রে অফিস থেকে ফিরে একটু শুয়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালিনি কে রে দাঁড়িয়ে কেন বস না সে সোনাকে তুই করেই বলে সোনা বিব্রত বোধ করে বলে দিলাম তো তোমার ঘুমটা ভাঙিয়ে ঠিক আছে তুমি ঘুমো না পরে আসবো খুন কাল কি পরশু এই আর এখন ঘুম আসবে না আমার অনেক রাত পড়ে আছে খাওয়া দাওয়ার পর আবার ঘুমোনো বস লেখা লেখাপড়া লাটি তুলে মেধাবিনী ছাত্রীটি এ সময় হঠাৎ আমার ঘরে কেন আগমনের নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না নীরবে মাথা নাড়ে সোনা আছে হ্যাঁ তো বলে ফেল? তক্ষুনি উত্তর দেয় না সোনা অন্যদিকে মুখ ফিরিয়ে কি ভাবতে থাকে চুপ করে আছিস কেন যা বলতে এসেছিস বল সোনার মধ্যে কোথাও একটা দ্বিধা চলছে ঝোঁকের মাথায় এ ঘরে চলে এসেছিল ঠিকই কিন্তু বলা ঠিক হবে কিনা ভেবে উঠতে পারছে না সুজাতা সোনার দিকে খানিকটা এগিয়ে আসে চোখ কুঁচকে লঘু সুরে বলে আই কি ব্যাপার রে তোর মতো স্মার্ট মেয়ের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যে শটটা আচমকা অনেকখানি নামিয়ে ফিস ফিস করে জানতে চায় হ্যাঁ সোনা প্রেমে টেমে পড়েছিস নাকি সংকোচটা এবার ঝাঁকি দিয়ে সরিয়ে দেয় সোনা তোমাকে সব বলছি বৌদি হুম তা আমি শোনার জন্য প্রস্তুত শুরু করে দাও সোনা সবিস্তার জানিয়ে দিল একটি ছেলের সঙ্গে বছরখানেক আগে তার আলাপ হয়েছে নাম রাজশেখর ওরা সাউথ ইন্ডিয়ান পদবী পাই ওর বোন পদ্মা সোনার সঙ্গে একই সাবজেক্ট নিয়ে পড়ছে মাঝে মাঝে ওদের ভবানীপুরের বাড়িতে সোনাকে নিয়ে গেছে সে পদ্মাদের ছোট সংসার বাবা মা এক ভাই আর দুই বোন সবার বড় দিদি নাম সুধা তার বিয়ে হয়েছে একটি গুজরাতি ছেলের সঙ্গে ওরা থাকে ল্যান্ডসাউন রোডে তারপর পদ্মা পদ্মার বাবা চন্দ্রশেখর পাই বিয়ে পাশ করে লাইফ ইন্স্যুরেন্সে চাকরি নিয়ে কলকাতায় চলে এসেছিলেন তারপর আর দেশে ফিরে যাননি এই শহরেরই বহুদিনের বাসিন্দা এক পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়েকে বিয়ে করে এখানেই থেকে গেছেন আগে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন পরে ভবানীপুরে ইন্দ্রায় রোডে ছোটো একটা বাড়ি কিনেছেন পদ্মারা কলকাতাতেই জন্মেছে পাই পদবিটা ছাড়া দক্ষিণ ভারতের ছিটে ফোঁটাও আর ওদের মধ্যে অবশিষ্ট নেই পরিষ্কার বাংলা বলে লিখতেও পারে আগা পাস্তালা বাঙালি হয়ে গেছে পদ্মার দাদা এম কমে ফার্স্ট ক্লাস পেয়ে একটা বড় ফার্মে চাকরি নিয়েছে সেই সঙ্গে কোম্পানি সেক্রেটারিয়েটশিপের কোর্সটাও চালিয়ে যাচ্ছে বলতে বলতে একটু থামলো শোনা অনন্ত কৌতূহল নিয়ে শুনছিল সুজাতা এবার বলল হুম তা পাই ফ্যামিলির জিনিওলজিক্যাল হিস্ট্রিটা শোনা গেল এখন আসল ব্যাপারটা বল কী রে বল বলে ফেলতো সুইট লিটল লেডি আহা তুমি যেন কিছুই বুঝতে পারো নি বৌদি সুজাতার চোখে সোজা সুজি তাকে সোনা বলল খুব ভালো মানুষের মতো মুখ করে সুজাতা বললো বুঝতে তো একটু একটু পাচ্ছি রে তবে তোর মুখ থেকে সেটা শুনতে চাই তার ইচ্ছে করছিল সোনাকে নিয়ে একটু মজা করে দাদা আমি বলবো না যাচ্ছি সোনা প্রায় লাভ দিয়ে উঠে দাঁড়ায় হাত ধরে তাকে ফের বসিয়ে দিতে দিতে সুজাতা বলল দেবজানি দত্ত থেকে দেবজানি পাই হতে চাইছি সেই তো চোখ নামিয়ে শোনা আস্তে আস্তে মাথা নাড়ে হুম কিন্তু এখন তো তোমার পড়াশোনা চলছে ম্যাডাম মিনিমাম গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করা দরকার কি বলিস না না যা হবার এম এ পরীক্ষার পর হবে মানে ওরা বলেছে এম এর পর রিসার্চ করে কোনো কলেজে পড়াই আমারও তাই ইচ্ছা ভেরি গুড কিন্তু এসব কি মুখের কথা হয়ে যায় তার জন্যে খাটতে হয় না না খাটলে এম এতে ভালো রেজাল্ট না করলে রিসার্চ করবো কী করব ওদি হুম কারেক্ট তাহলে অন্য কোনো দিকে না তাকিয়ে পড়াশোনার উপর বেশি করে অ্যাটেনশনটা দাও হুম সে তো দিচ্ছি আমাকে কখনও ফাঁকি দিতে দেখেছ না তা দেখিনি কিন্তু রাজশেখর পাই নামে যে যুবকটি তোমার স্কন্ধে আরোহণ করেছেন তিনি কি তোমার মনোযোগ বইয়ের পাতায় রাখতে দেবেন কলেজ পালিয়ে কতদিন তার সঙ্গে চড়ে বেরিয়েছিস দারুণ একটা শখ খেয়েছে এমন ভঙ্গিতে প্রায় লাফিয়ে উঠল সোনা জোরে জোরে হাত এবং মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল না 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 বৌদি মোটেও না কি যে বলো না নট অল এই আমার চোখের দিকে তাকিয়ে বলতো একবার তাকিয়েই মুখ নামিয়ে নেয় সোনা হাতের নখ খুঁটতে থাকে হুম বুঝেছি শোনো আমার ভেতরে না একটা লাই ডিটেক্টর রয়েছে আমার সামনে বসে কেউ মিথ্যে বলে ঠিক ধরা পড়ে যায় ওনলি টু ডেজ বৌদি ওই একদিন ম্যাটিনিস হয়ে সিনেমা দেখেছিলাম আর একদিন রেস্তোরাঁ গিয়ে খেয়েছি নো মোর হুম এখানেই কলেজ পালানোর ইতিটা করে দাও না না আর কখনো যাব না প্রমিস করছি গুড একটু চুপচাপ তারপর ভয় ভয় শোনা বলে গ্র্যাজুয়েশন পর এম তারপর রিসার্চ বেশ কয়েক বছর লেগে যাবে তাই তাই কি না আমার ইচ্ছে আগে থেকেই আমাদের ব্যাপারটা ঠিক করে রাখা মানে মানে দু বাড়িতে কথাবার্তা পাকা হয়ে থাকেই তো হ্যাঁ এক্স্যাক্টলি দেখশো না বিয়েটা তো ছেলে খেলা নয় যদি কোনো ভুল সিদ্ধান্ত নিস লাইফটা কিন্তু চিরকালের মতো রোয়েন্ড হয়ে যাবে বলে দিলাম কি বলতে চাইছো তুমি বৌদি বলতে চাইছি রাজশেখর ছেলেটি ঠিক কেমন ওর মতো চমৎকার ছেলে খুব কম দেখা যায় গো ভারী সরল কোনো চালিয়াতি নেই কোনো রকম নেশা করে না এটি সৎ অমায়িক ভদ্র নিষ্পাপ যুবকের ছবি চোখের সামনে তুলে ধরে শোনা সুজাতা বলে হুম তোদের মতো কম বয়সের ছেলেমেয়েরা ভীষণ ইমোশনাল হয় সব কিছু তাদের কাছে রঙিন পৃথিবী থেকে অনেক উঁচুতে তারা ভেসে বেড়ায় জানিস তো রিয়ালিটি যে কী কঠিন ব্যাপার সে সম্বন্ধে তাদের কোনো ধারণা থাকে না তোর কোনো ভুল হচ্ছে না তো মা না বৌদি আমি শুধু ওকেই না ওদের ফ্যামিলির সবার সঙ্গে মিশেছি সবাই চমৎকার আমি সত্যি বলছি আমার রকম ভুল হয়নি সুজাতা আজ করে নেয় সোনা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে বলে আচ্ছা ঠিক আছে পরে এ নিয়ে ভাবা যাবে হাতে যথেষ্ট সময় রয়েছে কিন্তু বৌদি একটা একটা সিরিয়াস প্রবলেম রয়েছে যে সেটা আবার কি আমার মা মানে তোমার মাদার ইন ল গ্রেট ডিক্টেটার স্বর্ণলতা দত্ত মা যখন জানতে পারবে আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে দিদির ব্যাপারটা জানো না চকিতে মনে পড়ে যায় সুজাতার সোনা অঞ্জনদের দিদি জয়ন্তী বাড়ির অমতে একটি ইউপি ছেলেকে রেজিস্ট্রি করে বিয়ে করে স্বর্ণলতা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে মেয়ে আর অবাঙালি জামাইকে দত্ত ম্যানশনের চৌহদ্দিতে ঢুকতে দেননি বছর কয়েক মোটামুটি কাটার পর শ্বশুর বাড়িতে প্রচণ্ড অশান্তি শুরু হয়েছে জয়ন্তীর ও শ্বশুরদের পারিবারিক বিজনেস রয়েছে খুব বড় কিছু নয় আগে মোটামুটি চলতো পরে লোকসান হতে লাগতো আর তখন থেকেই জয়ন্তীর ওপর চাপ দেওয়া হচ্ছে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো কিন্তু দত্ত মেনশনের দরজা তার কাছে চিরকালের মতো বন্ধ যেখানে নিজেই ঢুকতে পারছে না সেখান থেকে টাকা আনবে কি করে জয়ন্তীর বিয়েটা যে আদৌ সুখকর হয়নি উঠতে বসতে মেয়েটা চূড়ান্ত লাঞ্ছনা ভোগ করছে সব খবরই পান স্বর্ণলতা কিন্তু কিছুই তাকে বিচলিত করে না এ বাড়ির লোকেদের জন্য বিস্তর নিষেধাজ্ঞা তিনি রাজি করে রেখেছেন তার বাইরে পা বাড়ালে নিস্তার নেই জয়ন্তী মরুক বাঁচুক তিনি ফিরেও তাকাবেন না ব্যাপারটা এরকম সিদ্ধান্ত তুমি নিয়েছ তার ফল ভোগ তোমাকেই করতে হবে জয়ন্তী মাঝে মধ্যে সুজাতাকে তার অফিসে ফোন করে ভীষণ কান্নাকাটি করে ওর কথা শুনলে মন ভীষণ খারাপ হয়ে যায় সে জয়ন্তীকে নিজের থেকে টাকা দিতে চায় কিন্তু ওর প্রবল আত্মসম্মানবোধ কোনোভাবেই তার টাকা নিতে রাজি হয় না শ্বশুর বাড়িতে একটা মরণ ফাঁদে আটকে গেছে যেন সেখান থেকে কিভাবে বেরোবে আরও বেরোতে পারবে কিনা কে জানে জয়ন্তী নিজের পছন্দ মতো বিয়ে করেছে সেই পথেই চলেছে সোনা সুজাতা বলল মার রিয়াকশন কী হবে তা তো জানিস রে তুই এই অবস্থায় না আমি কিছু জানি না সুজাতার কোলে মুখ গুঁজে শোনা পড়ল মাকে বুঝিয়ে সুঝিয়ে তোমাকে রাজি করাতে হবে বৌদি প্লিজ 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 আরে আমার কথা উনি শুনবেন একমাত্র তোমার কথাই তোমার শোনে আমি কিন্তু তোমার ওপর ডিপেন্ড করে থাকবো বৌদি আচ্ছা বুঝেছি বেড়ালের গলায় ঘন্টাটা তাহলে আমাকেই বাঁধতে হবে তো তুমি কি জানো মার শরীরটা খুব খারাপ হয়েছিল জানি তো ডাক্তার এসে দেখে গেছে হুম আজকাল প্রায় মার শরীর খারাপ হচ্ছে এই অবস্থায় তোর কথাটা বলাটা ঠিক হবে না রে না না তাড়াহুড়ো সরি তাড়াহুড়োর দরকার নেই আমার গ্র্যাজুয়েশনটা হয়ে যাক তারপর ওই মার মূর্তুর বুঝে বলে দিও না তোমাকে আমি সব বলে রাখলাম এখন আমি নিশ্চিন্ত জানি যা করা তুমি করে দেবে মাত্র কয়েক ঘন্টা আগে বিয়ের নোটিসটা দিয়ে এসেছে সুজাতা তার বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আজই বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় দায়িত্ব হুড়মুড় করে তার কাঁধের ওপর এসে পড়তে শুরু করেছে সোনার দিকে তাকায় সে তার উপর মেয়েটার কত যে প্রত্যাশা কত যে আস্থা মাথার ভেতরটা কেমন যেন গুলিয়ে গেল সুজাতার সে যে এখান থেকে চলে যাবার জন্য তোর্য শুরু করেছে সেটা মুহূর্তের জন্য ভুলে গেল বলল আচ্ছা ঠিক আছে আমি সুযোগ বুঝে মাকে বোঝানোর চেষ্টা করব আবেগে খুশিতে সুজাতাকে জড়িয়ে ধরে সোনা আচ্ছা এখন ছাড় উফ সুজাতার গালি নাক ঘষে অনেক আদর টাদর করে চলে গেল সোনা কিছুক্ষণ চুপ করে বসে থাকে সুজাতা ভাবছিল সম্পর্কের পাকগুলো খুলে খুলে সে চলে যেতে চাইছে কিন্তু নতুন করে নিশানাত স্বর্ণলতা বা সোনা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে রজতাভু তাকে নিয়ে ভবিষ্যতে যে কথা ভেবেছে সেটা আস্তে আস্তে কেমন যেন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে কয়েকটা দিন কেটে গেল দত্ত মাঞ্ছনের জীবন এক নিয়মে একই খাতে বই চলেছে কোথাও তেমন কোনো পরিবর্তন নেই এর মধ্যে চার পাঁচটা ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে সুজাতার নাম উঠে গেছে বাবুনের চোখে মুখে যে অস্বাভাবিক ভাব ফুটে উঠেছিল সেটা তেমনই আছে ছেলেটা এখনও অবশ্য ভায়োলেন্ট হয়ে ওঠেনি যে ডাক্তার ও ট্রিটমেন্ট করেন তিনি এখন চেন্নাইতে সেখানে চিফ গেস্ট হিসেবে একটা সেমিনারে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সুজাতা তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল তিনি বলেছেন কলকাতায় ফিরেই বাবুনকে দেখতে আসবেন এদিকে স্বর্ণলতা সেই যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মাঝখানে দু তিন দিন ভালো থাকার পর আবার পেটের ব্যথাটা চাড়া দিয়েছিল হাউস ফিজিশিয়ান ডাক্তার দাশগুপ্ত এসে সকালে ইঞ্জেকশন দেওয়ায় কষ্টটা কমেছে ঠিকই তবে তিনি ব্লাড টেস্ট এক্স রে আলট্রাসোনোগ্রাফি ব্যারিয়াম মিল সব কিছু করিয়ে নেবার জন্য বারবার চাপ দিচ্ছেন কিন্তু স্বর্ণলতা শুনলে তো তার ধারণা ব্যথার কারণ বদহজম উইন্ড ইনসমনিয়া তার জন্য উতলা হবার দরকার নেই বয়স বাড়লে এ ধরনের উপসর্গ দেখা দেয় ওষুধ টসুধ চলছে পেটের যন্ত্রণা সারতে বেশি সময় লাগবে না এই কদিন রজতাবর সঙ্গে দেখা হয়নি ফ্যাক্টরি প্রোডাকশন নিয়ে এমনই ব্যস্ত ছিল যে তার পক্ষে অন্য কোথাও নড়ার উপায় ছিল না রাতে সুজাতার সঙ্গে ফোনেই যা কথা হয়েছে আর ছুটির ঠিক আগে আগে সুজাতার ব্যাংকে হাজির হলো কয়েক মিনিট হলো তাকে তারপর তার গাড়িতে সুজাতাকে তুলে সোজা চলে এলো পার্ক স্ট্রিটের একটা রেস্তোরাঁয় সুজাতার অফিসের গাড়িটা সঙ্গে সঙ্গে এলো রেস্তোরাঁয় খানিকটা সময় কাটাবার পর সেটা তাকে বাড়ি পৌঁছে দেবে ভিড়টির এড়িয়ে একটা নিরিবিলি কোণে গিয়ে বসলো ওরা স্টুয়ার্টকে কফি এবং খাবারের অর্ডার দিয়ে রজতাপ বলল কতদিন বাদে আমাদের দেখা হলো বলতো একটু রগর করতে ইচ্ছা হলো সুজাতার কেন কদিন আর দু তিন দিন হবে চোখ গোল করে রজতাভু বলল আরে পাক্কা সিক্স ডেজ আমার মনে হচ্ছিল সিক্সটি ইয়ার্স তোমাকে দেখিনি ফ্যাক্টরিতে হাটকে থাকতে থাকতে ভাবছিলাম স্রেফ মরে যাব আই ওয়া জাস্ট ডাই আজ আর পারলাম না যা হবার হোক সব ফেলে ডেস্টেটটি বেরিয়ে পড়লাম বেশ করেছ সুজাতা লঘু সুরে বলল ঠিকই কিন্তু টের পেল বুকের ভেতরটা অস্বস্তিতে ভরে যাচ্ছে সে মোটামুটি আন্দাজ করতে পারে এরপর কী কী বলবে রজতা তার যাবতীয় অভিলাষ একের পর এক তুলে এনে কীভাবে তার সামনে সাজিয়ে দেবে যা ভাবা গিয়েছিল তাই দেখো রেজিস্ট্রেশন ম্যারেজ হচ্ছে খুব একটা হইচই করার ইচ্ছে যদিও আমার নেই ইটস এ ভেরি সিম্পল সেরেমনি তবে একটা ছেলে আর একটা মেয়ে গিয়ে দুটো শৈলা গিয়ে স্বামী স্ত্রী হয়ে গেল ব্যাপারটা কেউ ন্যাড়া ন্যাড়া লাগে না আমি ঠিক করেছি ওই দিনটা আমার দু চারজন ফ্রেন্ডকে ডাকবো তুমিও তোমার বন্ধুদের ডেকে ম্যারেজ রেজিস্ট্রেশনটা হয়ে গেলে কোনো হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাবে বিয়েটা যেরকমই হোক অন্য একটা প্ল্যান আমি করে রেখেছি রজতা পক্ষে বিশ্বাস নেই তার মাথায় এমন সব পরিকল্পনা খেলে আগে থেকে যার হদিস মেলে না মানুষকে চমকে দিতে ওর জুড়ি নেই এই তো সেদিন কোনো রকম আভাস না দিয়ে দুম করে রামশঙ্কর ভট্টাচার্যের অফিসে সুজাতাকে টেনে নিয়ে বিয়ের নোটিশ দিয়ে এলো আগে ভাগে ঘোনাক্ষরে কি টের পেয়েছিল সুজাতা সেখানে এমন এক নাটকীয় সিচুয়েশন তৈরি করলো যে নোটিসে সই না দিয়ে পারেনি সে সেই জাতীয় চমকদার কোনো মতক কি এঁটেছে নাকি রজতাপু প্রবল অস্বস্তি হতে থাকে সুজাতার জিজ্ঞেস করে কি প্ল্যান আবার করেছ হাত হাতটা ঝাঁকিয়ে গলার স্বর কয়েক পর্দা উঁচুতে তুলে বলতে লাগলো দেখো বউ ভাতটা কিন্তু একদম গ্র্যান্ড স্কেলে করবো হ্যাঁ লোকে একেবারে টেরিয়ে যাবে বলবে হ্যাঁ বিয়ের মতো বিয়ে হয়েছে ম্যারেজ অফ দিস তার চোখ মুখ থেকে উচ্ছ্বাস ঠিকরে ঠিকরে বেরিয়ে আসতে থাকে কাছে দূরে অন্য টেবিলগুলোতে যারা ছিল তারা ঘাড় ফিরিয়ে রজতা তাকায় এই ধরনের বনেদি রেস্তোরাঁয় কেউ এমন হইচই করে না সুজাতার অস্বস্তি আরও বেড়ে যায় এই আসতে সবাই আমাদের দেখছে তো ও সরি 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 রজতাবু গলা নামায় ঠিকই তবে উচ্ছ্বাসটা থেকেই যায় একটু নিচু স্কেলে সে বলে ফাইভ স্টার হোটেলের ব্যাংকুয়েট হলে ফাংশনটা করবো নাকি কোনো বড় বাড়ি ভাড়া নিয়ে ভালো করে ডেকোরেট করে করা হবে তোমার কি ইচ্ছে সুজাতার জবাবে তোয়াক্কা না করে রজতাবু বলতে লাগলো দেখো কম করে সেভেন টু এইট হান্ড্রেড এনভাইটিস হবে আমি আমার গেস্টদের লিস্ট করতে শুরু করে দিয়েছি তুমিও দেরি করো না নেমন্তন্নটা সবচেয়ে ঝামেলার ব্যাপার জানো তো শেষ মুহুর্তে হয়তো দেখবে দু চারজন ঘনিষ্ঠ রিলেটিভ বা ফ্রেন্ডের নাম বাদ পড়ে গেছে সেটা কিন্তু ভীষণ এম্বারেসিং তাই না লিস্ট করার পর ভালো করে স্টুটনি করবে আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো খাওয়া দাওয়া একটা দুর্দান্ত ভোজের ব্যবস্থা করতে হবে হোটেলে ফাংশন হলে ওরাই সেটা করবে কিন্তু বাইরে বাড়ি ঠাড়ি নিলে নিজেদেরই অ্যারেঞ্জমেন্ট করতে হবে এটা মনে রেখো কোনো কেটারারকে ডাক ডাকতে হবে আচ্ছা তোমার কোনো কেটারাকে জানা আছে যাকে ডাকা যায় সুজাতা কোনো উত্তর দিল না আমি তো কলকাতায় অনেক দিন থাকি না কোনো কেটারকে জানিও না তুমি বলতে পারবে আর হ্যাঁ মেনুটা কি হবে দু এক দিনের মধ্যে কিন্তু ঠিক করা দরকার এক টানা বকতে বকতে হঠাৎ তার খেয়াল হয় সুজাতা একেবারে চুপ নিরুৎসুক মুখ কেমন যেন অন্যমনস্ক একদৃষ্টি কিছুক্ষণ সুজাতাকে লক্ষ্য করে রজতা তারপর বলে হলো একটা কথাও বলছো যে কি ভাবছ হুম সুজাতা একটু চমকে ওঠে বিয়ের নোটিসে শেষই দিয়ে এসেছে ঠিকই কিন্তু বৌভাতটাতে কথা একবারও তার মাথায় আসেনি বিয়ের সঙ্গে ওটা যে জড়ানো সেটা ভাবা উচিত ছিল কিন্তু মাঝখানে যা সব ঘটে গেছে তাতে অন্যদিকে তাকানোর সময়ই পাওয়া যায়নি তাছাড়া বৌভাতের অনুষ্ঠানে বিরাট রিসেপশনের আয়োজনের কথা শুনে ভীষণ অস্বস্তি হতে থাকে তার সুজাতা জানায় একবার প্রচুর জাঁকজমক করে তার বিয়ে হয়েছিল দু নম্বর বিয়েতেও যদি তেমনি আড়ম্বর করা হয় লোকে কি বলবে গাদা গাদা লোক ডেকে হৈ হৈ বা ঘটার দরকার নেই তার ইচ্ছে যাদের না ডাকলেই নয় এই ধরনের অন্তরঙ্গ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে ডেকে ছোটোখাটো ছিমছাম একটা অনুষ্ঠান করা উচিত চোখ ধাঁধানো সমারোহটা খুবই দৃষ্টিপটু হবে সুজাতার ইচ্ছেটা তুড়ি মেরে উড়িয়ে দেয় রজতাভোগ আরে তোমার না হয় এটা সেকেন্ড ম্যারেজ আমার তো ফার্স্ট আর বিয়েটা তো একবারই করব। ওই ভালো বাংলায় কি যেন বলে সাদ আহ্লাদ আমাকে মেটাতে দেবে না অন্যায় কিছু বলেনি রজতাপু বেয়ারা কোনো দাবিও করছে না বিয়েতে ধুমধাম করতে কে না চায় বিব্রত সুজাতা উত্তর দেয় না হঠাৎ যেন মনে পড়ে গেছে সেইভাবে রজতাপু এবার বলে আরে ভেরি ইম্পর্টেন্ট ব্যাপারটাই খেয়াল ছিল না আমার আমরা যে বিয়ে করতে চলেছি দাদা বৌদিকে জানিয়েছ না মানে হক যায় সুজাতা আসলে স্বর্ণলতারা যেভাবে এর মধ্যে শতপাকে তাকে জড়িয়ে ফেলার বন্দোবস্ত করেছেন দাদা বৌদির কথা মনেই পড়েনি স্ট্রেঞ্জ আজকের দিনটা বাদ দিলে হাতে আর তেইশটা দিন রয়েছে আরে এখনো ওদের না জানালে অফিসে ছুটির ব্যবস্থা করে ঠিক সময় কোনোভাবে আসতে পারবেন না বোন কার হাতে গিয়ে পড়লো সে ভদ্রলোক না ডেভেল নিজের চোখে তোমার দাদা বৌদি দেখা উচিত আরে এ তো দু মিনিটের ব্যাপার ফোনের কটা বাটন টিপবে ব্যাস আজ রাত্রে কিন্তু ফোনটা করবে ভুলো না দেখি না না দেখি না করতেই হবে শুভ কাজে গুরুজনদের ব্লেসিংটা খুব দরকার একটু চুপচাপ তারপর খানিকটা দ্বিধার সুরে রজতাবু বলল তোমার এখনকার শ্বশুর বাড়িতেও জানাবার কথা ছিল ওদের সঙ্গে কথা হয়েছে না তোমার প্রবলেমটা কোথায় বুঝতে পারছি ওই বাড়িতে থেকে বিয়ের কথাটা বলা ভীষণ মুশকিল সুজাতা জবাব দেয় না আচ্ছা একটা কাজ করা যাক না আমি বরং দু এক দিনের ভেতর তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়ে দেখা করি ওদের বুঝিয়ে বলবো আর তোমার দাদা বৌদির ফোন নাম্বারটা দাও তাদের না না আমার শ্বশুর বাড়ি তোমাকে যেতে হবে না যা বলার আমি ওদের বলবো আর দাদা বৌদির সঙ্গেও আমি যোগাযোগ করবো আচ্ছা ঠিক আছে কাজগুলো একটু তাড়াতাড়ি করো তোমার কথাটা আমার মনে থাকবে আর একটা পয়েন্ট ভেবে দেখেছো কি পয়েন্ট তোমার শ্বশুর বাড়ি থেকে বিয়ে করতে যাওয়াটা বলতে বলতে থেমে গেল রজতাভ এই দিকটা আগে কখনো চিন্তা করেনি সুজাতা একটি বিধবা জরুরি তার শ্বশুরবাড়ি থেকে বিয়ে করতে যাবে রজতা সেটা মনে করিয়ে দিতেই হক চুকিয়ে যায় সে যদিও বিয়ের দিন তেমন কোনো ঘটাই হবে না ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে কয়েকজন বন্ধুকে সাক্ষী হিসেবে নিয়ে গিয়ে সই টই করে কাজটা চুকিয়ে ফেলা তারপর কোনো হোটেলে গিয়ে তাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া ব্যাস প্রায় নিঃশব্দেই সব চুকে যাবে কেউ টেরও পাবে না কিন্তু চোরের মতো বিয়েটা সেরে প্রাক্তন শ্বশুরবাড়িতে ফিরে যেতে হবে এটা ভাবতেই তীব্র গ্লানি বোধ বুকের ভেতর শেলের মতো আমুল বিঁধে যায় মনে হয় স্বর্ণলতাদের সঙ্গে এটা চরম বিশ্বাসঘাতকতা আচমকা দুহাতে মুখ থেকে প্রায় ভেঙে পড়ে সে না দত্ত ম্যানশন থেকে আমি ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে পারবো না কিছুতেই না রজতাপুর উচ্ছ্বাস এবং আবেগের মাত্রাটা অন্যদের চেয়ে অনেকটা বেশি কথা বলে প্রচুর একবার শুরু করলে সহজে থামতে চায় না বিশেষ করে সুজাতাকে পেলে তার ষড়যন্ত্র বড় বেশি সক্রিয় হয়ে ওঠে তার মুখটা লহমায় পাংশ হয়ে যায় কিছুক্ষণ চুপ করে থাকে সে তারপর বলে তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি রেজিস্ট্রেশনটা যতই গোপনে করা যাক না ও বাড়ি থেকে এসে সেটা করা নিশ্চয়ই একটা সমস্যা সুজাতা নীরবে বসে থাকে আগে খেয়াল করিনি এখন বুঝতে পারছি দত্ত ম্যানশনে থেকে তোমার পক্ষে বিয়ের কথাটা ওদের জানানো ভীষণ মুশকিল কি করা যায় তো যে রজতাভ অত্যন্ত সপ্রতিভ জন্মনি বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় সমস্যায় যে তুড়ি মেরে উড়িয়ে দেয় তাকেও এখন রীতিমতো বিচলিত দেখাচ্ছে সুজাতা এক পরক তাকে দেখে চোখ অন্যদিকে সরিয়ে নেয় অনেকটা সময় চুপচাপ কেটে যায় তারপর মুখটা হঠাৎ ঝলমল করে ওঠে রজতাভর আরে আরে সব প্রবলেম সলভড মানে আমার এক বন্ধু বিভাস তার ফ্যামিলি নিয়ে বালিগঞ্জ প্লেসে থাকে বুঝলে তো বিয়ের দিন পরেরও আগে ভাবছি তোমাকে সেখানে নিয়ে যাব। বিভাস আর তার স্ত্রী শালিনী চমৎকার মানুষ আমার কি ইচ্ছে জানো কি তুমি বিয়ের কদিন আগে থেকে ওদের কাছে থাকবে সেভাবে প্রিপারেশনটা নিয়ে ভালো তোমার বন্ধুর বাড়ি গিয়ে থাকবো কেন আমি রজতাবু জলের মতো বুঝিয়ে দেয় শ্বশুর শাশুড়ির মুখোমুখি বসে নিজের নতুন বিয়ের জন্য অনুমতি নেবার কথা ভাবাটা খুবই অস্বস্তিকর তা চেয়ে বিভাসদের বাড়ি গিয়ে সেখান থেকে চিঠি লিখে স্বর্ণলতাদের সব জানালেই হবে অস্বাচ্ছন্দ বা চক্ষু লজ্জার কোনো কারণ থাকবে না শুধু তাই না সেখান থেকে সে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে চলে যেতে পারবে পুরোপুরি চাপমুক্ত চক্ষু লজ্জা বা সংকোচের কারণ থাকবে না নিঃসত্ত্বে সব শুনে গেল সুজাতা রজতাবু বলতে লাগলো বিভাষা তো তোমার সঙ্গে আলাপও করতে চায় ওদের বাড়ি যাবার আগে একটা কাজ করলে কেমন হয় ঠিক আছে ওদের একদিন কোনো হোটেলে লাঞ্চে ইনভাইট করি না ওরাও থাকবে আমরাও থাকবো পরিচয়টা তখনই হয়ে যাবে তো কবে তোমার সুবিধে সেটা এক্ষুনি বলতে পারছি না পরে তোমাকে জানাবো ঠিক আছে বেশি দেরি করো না জানো হুম আচ্ছা আরো কটা দিন কেটে যায় সময় কমে আসছে দ্রুত রজতাবুর উৎকণ্ঠা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ফোনে তো বটেই মাঝে মাঝে সুজাতার অফিসে হানা দিয়েও একই প্রশ্ন একই উত্তর বিভাসদের ব্যাপারে কিছুই তো বললে না না মানে দাদা বৌদিকেও কি জানাতে পেরেছ হ্যাঁ আমি দু একদিনের ভেতর ফোন করব। আর কবে ওদের জানাবে রিসেপশনের জন্যে বাড়ি ভাড়া করা কি হোটেলের ব্যাঙ্কুয়েট হল বুক করা বাড়ি নিলে ডেকোরেটার ক্যাটারার এসব তো কিছুই করতে পারছি না একটু চুপ করে থাকার পর জিজ্ঞেস করলো একটা কথা ঠিক ঠিক জবাব দেবে কী কথা তোমার কি বিয়েতে আপত্তি আছে সুজাতা হক চকিয়ে গেছে এটা ঠিক সেদিন ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে নিয়ে গিয়ে বিয়ের নোটিশ দিয়ে দারুণ একটা চমক দিয়েছিল রজতা এর জন্যে কোনোভাবেই প্রস্তুত ছিল না সে তবে অনেকদিন ধরেই কোনো বিজন দুপুরে বা শুয়ে শুয়ে নিঝুম নিশু দিতে নিজের ভেতরটা আঁতিপাতি করে দেখে নিয়েছে সুজাতা এভাবে দেখতে দেখতে হঠাৎ একটা গোপন ঝাঁপির সন্ধান পায় সেটার মুখ খুলতেই বেরিয়ে আসে আশ্চর্য এক অভিলাষ রজতাভকে তার চাই 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 কিন্তু পিছু টানটাও কম জোরালো নয় অঞ্জন না হয় স্মৃতি হয়ে গেছে কিন্তু দত্ত ম্যানশনের যারা এখনো বেঁচে আছে হাজার সমস্যার পাকে তারা তাকে জড়িয়ে ফেলেছে সেসব ছিঁড়ে চলে যাওয়া কত যে কঠিন কত যে দুরূহ তা অন্যকে বোঝানো যায় না সুজাতা বলেছে আরে না না কিসের আপত্তি তাই যদি হতো বিয়ের নোটিসে সই দিতাম কেন তাহলে দ্বিধাটা কোথায় তোমার সুজাতা উত্তর দেয়নি প্রচণ্ড অস্বস্তি আর চক্ষু লজ্জা এড়াতে রজতাভ আগেই তাকে ওর বন্ধু বিবাসদের বাড়ি চলে যাবার কথা বলেছিল অবশ্য ওদের সঙ্গে এখনো আলাপ হয়নি সুজাতা মুখ থেকে কথা খসানো মাত্র কোনো হোটেলে বিভাসদের লাঞ্চে ডেকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিত রজতাব সেজন্য নিয়মিত তারাই দিয়ে যাচ্ছিল সে হোটেল থেকে সোজা বিভাসদের বাড়ি চলেও যেতে পারতো সে এভাবে চোরের মতো চলে যেতে তার মন সায় দেয়নি সুজাতা অন্যদিক থেকে মনস্থির করে ফেলেছিল একটু ছলনার আশ্রয় নিয়ে স্বর্ণলতাদের জানাবে কয়েকদিনের জন্য অফিস থেকে তাকে বাইরে পাঠানো হচ্ছে তার উপর ওদের অগাধ আস্থা সে যা বলবে ওরা চোখ বুঝে বিশ্বাস করবেন তাতে না জানিয়ে যাবার গ্লানির মাত্রাটা কিছুটা হলেও কমবে বিভাসদের বাড়ি গিয়ে অকপটে দত্ত ম্যানশন ছেড়ে আসার উদ্দেশ্যটা জানিয়ে প্রাক্তন শ্বশুর শাশুড়িকে চিঠি লিখবে কিন্তু অফিসের নাম করে বেরিয়ে আসাটা প্রবঞ্চ নাই যতবার সুজাতা সেটা ভেবেছে তার মস্তিষ্কে কেউ একটা ধারালো কাঁটা বিঁধিয়ে দিয়েছে কিন্তু এছাড়া উপায় বাকি রোজই অফিসে বেরোবার সময় এবং ছুটির পর ফিরে এসে স্বর্ণলতাদের সঙ্গে দেখা করে সুজাতা নিশানার্ম প্রায় সারা দিন রাতি শুয়ে থাকেন তার শীর্ণ কাঠামোটা বিছানায় মিশে থাকে এদিকে স্বর্ণলতার সেই যে পেটের ব্যথাটা আচমকা শুরু হয়েছিল ওষুধ খেয়ে সেটা সাময়িক কমে এলেও ফের চারা দিয়ে উঠেছে ফলে ফের ডাক্তার ডাকতে হয়েছে মহিলা গ্যাস আর অ্যাসিডিটির ট্যাবলেট খেয়েই চলেছেন অনবরত কেন ব্যথাটা বারবার হচ্ছে আসল কারণটা কি সেটা জানতে হলে থরো চেকআপ জরুরি কিন্তু মহিলার অদ্ভুত গো কিছুতেই তা করবেন না স্বর্ণলতা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এমন সময় অফিস থেকে বাইরে পাঠাবার কথাটা বলতে গিয়েও বলা যায়নি ভেতরে ভেতরে যতই মরিয়া হয়ে উঠুক যন্ত্রণাকাতর অসুস্থ শাশুড়িকে বলা সম্ভব ছিল না কেন অসম্ভব ছিল রজতাবকে জানাতে পারেনি সুজাতা সে শুধু বলেছে কি সে দ্বিধা কাল ছিল শনিবার রজতাভ ব্যাংকে এসে বলে গেছে কাল তোমার দাদা বৌদিকে নিশ্চয়ই ফোন করবে ইটস মাস্ট একেবারে আলটিমেটাম ধরো তাই আর পরশুই আমি বিভাসদের লাঞ্চে ডাকছি হোটেলের সিট রিজার্ভ করে তোমাকে জানিয়ে দেবো ওকে একেবারে পরশুই ঠিক করে ফেললে হুম তোমার মধ্যে যে বাধাটা আছে বাইরের কেউ একটু জোর না করলে সেটা নিজের মেন্টাল স্ট্রেংথে কাটিয়ে উঠতে পারবে না তুমি তাই ঠিকই বলেছে রজতাপ প্রবল ইচ্ছা সত্ত্বেও নিজের ভেতরকার শক্ত উঁচু দেওয়াল ভেঙে বেরিয়ে আসা তার পক্ষে ভীষণ কঠিন সুজাতা চুপ করে থাকে দেখো আর দেরি হলে সমস্ত অ্যারেঞ্জমেন্টে গোলমাল হয়ে যাবে কিন্তু একটি যুবক বহুকাল ধরে তার জন্য আশায় আশায় অপেক্ষা করছে আজ না কাল কাল না পরশু এই করে কতদিন আর কাটিয়ে দেওয়া যায় হঠাৎ অফুরান আবেগে বুকের ভেতরটা পার হয়ে গেছে সুজাতার সে বলেছে ঠিক আছে তুমি যা বললে তাই হবে কালই দাদা বৌদিকে জানিয়ে দেব। চোখ মুখ আলো হয়ে উঠেছে রজতা কখন জানাবে বিকেলে ফোন করব। ফাইন ফাইন আমি তোমাকে ফোন করব বেলায় বিটুইন সেভেন অ্যান্ড সেভেন থার্টি এজ আর ওকে হ্যাঁ কিন্তু কেন বারে আরে খবরটা শোনার পর দাদা বৌদি কী হলো জানতে হবে না আচ্ছা ঠিক আছে করো আর পরশু দিনের লাঞ্চের কথাটা ভুলো না কিন্তু তুমি ভুলতে দেবে এইটা ঠিক ঠিক বলেছো একদম বলেছ শব্দ করে খোলা গলায় হেসে উঠেছিল আজ রবিবার ছুটির দিন বা কাজের দিন বলে সুজাতার কাছে আলাদা কিছু নেই অসুখ বিসুখ না হলে সাড়ে ছটার ভেতর তার ঘুম ভেঙে যায় আজও তার ব্যতিক্রম হল না ঘুম ভাঙলে এক লহমাও শুয়ে থাকতে পারে না সে বাথরুমে গিয়ে মুখঠুক ধোয়া বাসি পোশাক বদলানো ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনি চালিয়ে এলোমেলো চুল ঠিক করে নেওয়া এসব করতে করতে বেশ খানিকটা বেলা হয়ে গেল রবিবার তাই শহরের ব্যস্ততা তেমন নেই দূর থেকে বাস মিনিবাস আর প্রাইভেট কারের শব্দ ভেসে আসছে তবে সবই চলছে গড়িমসি চালে জানলা দিয়ে নিচে রাস্তার লোকজন চোখে পড়ছে তেমন ভিড় অবশ্য নেই রোজ সে কখন কি করবে সমস্ত কিছু জলে ঘড়ির কাঁটা মিলিয়ে রবিবার বলে অফিসে যাওয়াটাই যা হয় না নইলে অন্য কিছু যে এদিক ওদিক হবে তার জোর নিয়ম মেনে চলতে চলতে সেটাই অভ্যেসে দাঁড়িয়ে গেছে অফিসে কিভাবে কতখানি ব্যস্ততার মধ্যে সুজাতার সময় কাটে সে আমার জানা নেই কিন্তু বাড়িতে কখন সে খাবে কখন স্নান করবে কটা থেকে কটা অব্দি ঘুমোবে সমস্ত শ্যামার মুখস্থ ঠিক আটটায় সে ট্রেতে সকালের খাবার আর চায়ের সরঞ্জাম নিয়ে এলো বড় টি লিকার চিনি দুধের পাত্র ইত্যাদি আজ রান্নার ঠাকুর হিঙের কচুরি আলুর দম আর ছোলার ডাল করেছে খেতে খেতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সুজাতা কাল রজতাবু আলটিমেটাম দিয়ে যাবার পর থেকে সে ভেবেই চলেছে দাদা বৌদিকে নিয়ে তার সমস্যা নেই রজতাবুর মতো একটি সৎ সুশিক্ষিত স্বপ্নদর্শী উচ্চাকাঙ্ক্ষী যুবককে সে বিয়ে করছে জানলে ওরা খুব খুশি হবে কে আর চায় তার বোন প্রাক্তন শ্বশুরবাড়িতে মৃত স্বামীর স্মৃতি এবং তার মা বাবা ভাই বোনদের অনন্ত দায়িত্ব নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিক অফিসে যত কাজই থাক সময় বার করে দাদা বৌদিরা ঠিক চলে আসবে কিন্তু দুশ্চিন্তাটা নিশানাত্মের নিয়ে সুজাতা যখন বিভাসদের বাড়ি গিয়ে চিঠি লিখে বিয়ের ব্যাপারটা জানিয়ে দেবে কি ধরনের প্রতিক্রিয়া হবে ওদের নিশানাত কি করতে পারেন সেটা মোটামুটি আন্দাজ করতে পারে সে বিছানায় মিশে থাকা বৃদ্ধ মানুষটি যার জীবনী শক্তি প্রায় ফুরিয়ে এসেছে খুব সম্ভব কিছুই বলবেন না শুধু বিরলের মতো তাকিয়ে থাকবেন ভয়টা স্বর্ণলতাকে নিয়ে তিনি হয়তো রাগে উত্তেজনায় ফেটে পড়বেন ঘটিয়ে দেবেন কাণ্ড বিয়ে যদি এতই শখ ছিল অঞ্জনের মৃত্যুর পরই তো সুজাতায় বাড়ি থেকে চলে যেতে পারত এতদিন এখানে পড়ে রইল কেন কতখানি বিশ্বাস করলে অন্য সবাইকে বাদ দিয়ে ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে লকারে বিভিন্ন কোম্পানির শেয়ারে আরও নানা ইনভেস্টমেন্টে তার নাম দেওয়া যায় সেটা কি সে ভেবে দেখেছে সেই বিশ্বাসের মর্যাদা কি এভাবে দিতে হয় দত্ত ম্যানশনের সবাই যখন তার উপর পুরোপুরি নির্ভর করে আছে তখন সে সমস্ত ছেড়ে ছুড়ে চলে যাবে লেশমাত্র মনুষ্যত্ব কি তার মধ্যে থাকতে নেই এতটাই স্বার্থপর আত্মকেন্দ্রিক অমানুষে স্বর্ণলতা নিচু গলায় কখনো কথা বলেন না বিশেষ করে রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না তার সুজাতা চিঠিটা পর কণ্ঠস্বর চড়া তুলে এমন চিৎকার করতে থাকবেন যে এত বড় তিনতলা বাড়ির ভিত কেঁপে যাবে বিধবা বৌদি ফের বিয়ে করতে চলেছে তার চেঁচামেঁচিতে দত্ত ম্যানশনের ঠাকুর চাকুর ড্রাইভার দারোয়ান লহমায় সকলে জেনে যাবে সোনা বাবুন বিনোদিনী কারো জানতে বাকি থাকবে না তখন ওদের মুখগুলি কতখানি হতাশ বিরল এবং করুণ হয়ে উঠবে তার একটা ছবি চোখের সামনে ফুটে উঠতে থাকে সুজাতা শ্যামা মেঝেতে থেবড়ে বসে অবিরল বকর বকর করে চলেছে যেমনটা সে করে থাকে তার একটি শব্দ সুজাতার কানে ঢুকছিল না হঠাৎ যেন মরিয়া হয়ে ওঠে সে অঞ্জন নেই জীবনে পরমাশ্চর্য আরও একবার সামনে এসে দাঁড়িয়েছে কে কী ভাববে কে কী বলবে কার কি প্রতিক্রিয়া হবে এসব নিয়ে যদি নিজেকে গুটিয়ে রাখে পরে হয়তো আক্ষেপের অবধি থাকবে না যা করার আজই করবে সে ব্রেকফাস্টের পর যে ব্যাংকগুলোতে স্বর্ণলতা এবং নিশানাতে সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট লকারে তার নাম আছে যেসব ইনভেস্টমেন্টে তাকে জড়ানো হয়েছে সব জায়গায় চিঠি দিয়ে নিজের নাম কাটানো দরকার চিঠিগুলো লিখে রাখবে সে দত্ত মেনশন থেকে যখন চলেই যেতে হবে সব রকম সম্পর্ক চুকিয়ে ফেলাই উচিত বিভাসদের বাড়ি থেকে যখন স্বর্ণলতাদের চিঠি পাঠাবে খামে এই চিঠিগুলো ভরে দেবে খাওয়া হয়ে গিয়েছিল শ্যামা ট্রেতে এঁটো কাপড়ের তুলে নিয়ে চলে গেছে সুজাতা ধীরে ধীরে বিছানায় উঠে বালিশের ঠেস দিয়ে বসে তাড়াহুড়ো নেই ব্যাংকে চিঠিগুলোর বয়ান কিরকম হবে মনে মনে ঠিক করে নিতে লাগলো সে হঠাৎ দোতলা থেকে তুমুল হৈচই এবং ত্রস্ত ছুটোছুটির আওয়াজ উঠে আসে ব্যাপারটা এমনই আকস্মিক যে চকিত হয়ে খাট থেকে নেমে পড়ে সুজাতা আজ সকালে ঘুম ভাঙার পর এমন কিছু তার মনে হয়নি যাতে এরকম কিছু ঘটতে পারে বাড়িটা অন্য দিনের মতোই ছিল শান্ত মাঝে মাঝে স্বর্ণলতার গলা ক্ষীণভাবে শোনা যাচ্ছিল তিনি খুব সম্ভব কাজের লোকদের কিছু বলছিলেন সুজাতা দরজার দিকে এগিয়ে গেল কি ঘটতে পারে আজ করা যাচ্ছে না চোখে পড়ল সিঁড়ি ভেঙে বারান্দা দিয়ে ছুটতে ছুটতে শ্যামা আসছে ভীষণ হাঁপাচ্ছে সে ভয় চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে বুক হাঁপুরের মতো ওঠানামা করছে চলো গো বন্ধি মা তোমারে ডাক দিছে সে স্বর্ণলতাকে মা বলে কি হয়েছে রে সুজাতা জিজ্ঞেস করে তার চোখে মুখে উদ্বেগ ফুটে বেরোয় ছোট দাদার মাথায় গো সমস্ত ভেঙে চুরে ছাঁস করে ফেলতেছে চলো চলো কদিন আগে লক্ষণটা দেখা গিয়েছিল তারপর মোটামুটি শান্তই ছিল বাবুন কোনো রকম গোলমাল করেনি নানা ব্যাপারে সুজাতা এতটাই জড়িয়ে পড়েছিল যে ওর কথা তেমন একটা খেয়াল ছিল না মারাত্মক ভুল হয়ে গেছে প্রথম যেদিন বাবুনের চোখে মুখে অস্বাভাবিক ভাবটা নজরে পড়েছিল তখনই ব্যবস্থা করা উচিত ছিল ঝড়ের বেগে দোতলায় নেমে আসে সুজাতা বারান্দায় কাজের লোকদের অনেককেই দেখা যাচ্ছে কুঞ্জ ব্রজ রান্না ঠাকুর জগন্নাথ প্রায় সবাই তারা হতচকিত ভীষণ ভয় পেয়ে গেছে কি করবে ঠিক করতে না পেরে দিশেহারার মতো এধারে ওধারে হচ্ছে আর চেঁচিয়ে মেচিয়ে কী সব বলছে তার একটি বর্ণও বোঝা যাচ্ছে না সুজাতা বাবুনের ঘরের সামনে চলে এসেছিল লক্ষ্য করলো তার চোখ টকটকে লাল শরীরের সব রক্ত যেন সে দুটোই জমা হয়েছে গলার কাছের শিরাগুলো দড়ির মতো ফুলে উঠেছে অদ্ভুত এক হিংস্রতা ভর করেছে তার উপর সারা ঘর লন্ডভণ্ড মেঝে জুড়ে অজস্র কাচের টুকরো ছড়ানো ড্রেসিং টেবিল আর আলমারির গায়ে যে আয়না লাগানো ছিল সেগুলো চুরমার হয়ে গেছে বোঝাই যায় বাবন শক্ত কিছু ছুড়ে ছুঁড়ে ভেঙে ফেলেছে ওয়ার্ড্রবের পাল্লাগুলো হাট করে খোলা প্যান্ট শার্ট কোট গেঞ্জি সব বার করে ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে বাবুন এখন ছিঁড়ছে বাড়ি আর তোষকের ওয়ার তুলো উঠছে ঘরময় তার গলা থেকে গজরানির মতো বের বেরোচ্ছে গালের কষ বে ফেনা গড়াচ্ছে বাবুনের এভাবে হিংস্র উন্মাদ হয়ে ওঠাটা নতুন কিছু নয় বিয়ের পরে বাড়িতে এসে বেশ কয়েকবার ওকে এরকম খেপে উঠতে দেখেছে সুজাতা অঞ্জন যতদিন বেঁচে ছিল সে নিজেই সব সামলাত ডাক্তার নিরুপম ঘোষ পাগলদের নাম করা ডাক্তার তিনিই বাবুনের চিকিৎসা করে আসছেন ঠাকুরপুকুর ছাড়িয়ে জোকায় যাবার রাস্তায় তার একটা প্রাইভেট হাসপাতাল আছে বাবুন ভায়োলেন্ট হয়ে উঠলে তাকে বেঁধে সেখানে পাঠিয়ে দেওয়া হয় বেশ কিছুদিন বাদে সুস্থ হয়ে উঠলে সে বাড়ি ফিরে আসে অঞ্জনের মৃত্যুর পর এই দায়িত্বটা সুজাতাকে নিতে হয়েছে স্বর্ণলতা তার ঘরের দরজার বাইরে চলে এসেছিলেন খেয়াল করেনি সুজাতা তাকে দেখে স্বর্ণলতা চিৎকার করতে লাগলেন বোমা এক্ষুনি বাবুনকে ডাক্তার ঘোষের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করো তার আগে কুঞ্জদের দিয়ে ওকে বেঁধে ফেলো শিগগিরি কুঞ্জদের দিয়ে সম্ভব হলো না ভয় তারা এগোতেই চায় না অগত্যার নিচে থেকে দারোয়ান বিষুন সিং আর ড্রাইভার হরিপদকে ডাকিয়ে এনে দড়ি দিয়ে বাবুনকে বেঁধে ফেলা হলো সুজাতাকে ওদের সঙ্গে হাত লাগাতে হয়েছে খ্যাপামি চারা দিলে ছেলেটার গায়ে দশটা হাতির শক্তি যেন ভর করে সহজে কি তাকে কাবু করা যায় বাধার আগে আছড়ে কামড়ে কিল ঘুষি চালিয়ে যতক্ষণ পেরেছে রুখবার চেষ্টা করেছে বাবুন অন্যবার যেমন করা হয় এবারও তেমনি বাঁধার পর বাড়ির গাড়িতে তুলে বাবুনকে নিয়ে বেরিয়ে পড়ল সুজাতা সঙ্গে রয়েছে কুঞ্জ আর ব্রজ বাবুন যদি কোনো রকমে বাঁধনটা খুলে ফেলতে পারে তাকে একা সামলাতে পারবে না সুজাতা ড্রাইভার হরিপদ অবশ্য রয়েছে কিন্তু সে রোগা পটকা হাড় সর্বস্ব দুর্বল চেহারা তার বাবুনের একটা লাথি বা ঘুষি খেলে দশ পাক ঘুরে ঠিকরে পড়ে যাবে তাই ব্রজ আর কুঞ্জকে সঙ্গে নেওয়া গাড়ি স্প্ল্যানেট থেকে ডান দিকে ঘুরে এখন রেড রোডে ঢুকে পড়েছে সুজা খিদিরপুর হয়ে ডায়মন্ড হারবার রোড ধরবে তারা সামনের সিটে হরিপদর পাশে বসে আছে সুজাতা পেছনের সিটে মাঝখানে বাবুনকে রেখে তাকে পাহারা দিচ্ছে কুঞ্জরা বেলা বেড়ে গেছে অনেকখানি দিনের তাপাঙ্ক তার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে বাঁদিকে ময়দানের বিপুল বিস্তার যতদূর চোখ যায় ঘন সবুজ ঘাস আর বিশাল বিশাল সব বনস্পতি ময়দান তার চিরকালের মহিমা নিয়ে ঝলমল করছে বহু দূরে চৌরঙ্গীর উঁচু উঁচু হাইরাইট গুলো আকাশে মাথা তুলে রয়েছে ময়দান চিড়ে চিরে যেসব রাস্তার নানান দিকে ছুটে গেছে আর ছুটির দিন বলে সেগুলোতে গাড়ি টাড়ি বা মানুষজন খুবই কম চোখীদের জন্য রজতাভর মুক্তা চোখের সামনে ফুটে ওঠে সুজাতা মনস্থির করে ফেলেছিল আজ দাদা বৌদিকে ফোনে রজতাভর কথা বলবে জানিয়ে দেবে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে তারা নোটিস দিয়েছে কাল লাঞ্চে বিভাসের সঙ্গে পরিচয় তারপর অফিসের নাম করে বাইরে যাবার কথা বলে ওদের বালিগঞ্জ প্লেসের বাড়ি চলে যাবে সেখান থেকে চিঠি লিখে স্বর্ণলতাকে বিয়ের কথাটা জানাবে দ্বিধা কাটিয়ে সে যখন মোটামুটি প্রস্তুত সেই সময় বাবুনের পুরনো পাগলামি ফের চাগার দিয়ে উঠল যা ভাবা গিয়েছিল তা এখন তো অসম্ভব স্বর্ণলতার পেটের যন্ত্রণাটা কদিন কমে থাকার পর ফের চাড়া দিতে শুরু করেছে তার পক্ষে বাবুনের ব্যাপারে এখন কোনো কিছুই করা সম্ভব নয় বাবুনকে কতদিন ডাক্তার ঘোষের হাসপাতালে থাকতে হবে কে জানে ভর্তি করে দিলেই তো হবে না দু চার দিন পর পর সেখানে ছুটোছুটিও করতে হবে দত্ত মেনশনে সুজাতা ছাড়া আর কেই বা আছে যে এই দায়িত্বটা নিতে পারে না সমস্ত পরিকল্পনা গোলমাল হয়ে গেল কবে যে দাদা আর স্বর্ণলতাদের তার আর রজতাভুর কথাটা জানাতে পারবে কে জানে গভীর হতাশায় মন ভুরে যেতে থাকে সুজাতার শেষ হল শ্রী প্রফুল্ল রায়ের উপন্যাস সন্ধিক্ষণের দ্বিতীয় পর্ব নমস্কার